হ্যাঁ তোকে বলেছে আমি ম্যাচিং করব বলেছি আমি এটা ফোনটা চার্জ নেই কেন রে নি তোমারই ফোন চার্জ দিতে হচ্ছিল দিদি আমি লাইভে এসে গেছি আমি লিংকটা দিয়ে দিচ্ছি দাঁড়াও তোমায় লিংক দেও লিংক দেও দিচ্ছি দিচ্ছি এটা তুমি একটা নিয়েছো না এটা তো পাঠিয়েছি দিচ্ছি দাঁড়ো দিদি দিচ্ছি কি লাগবে না দাঁড়া আমি ওই লিঙ্কটা শেয়ার করে দিয়ে যায় কোথাও কোথাও খুঁজেছি আরে আর খুঁজতে হবে না আমি আগে এটা আমি দেখেছি খুব সুন্দর আমি দেখেছি আগেও এটা আমি আমি আর আমার মেয়ে বসে বসে দেখছিলাম নে নে সবাই জয়েন করে করে যাও ঝটপট এসে গেছি আবার একটা আড্ডার লাইভে আমাদের লাইভ জেনারেলি আমি শাড়ি সেলের থেকে বেশি আড্ডা দিই তাই না আর একটা রিকোয়েস্ট করবো আজকে সবাইকে আমি একটু সবাই লাইকটা শেয়ার করে দাও লাইভটা আর হচ্ছে তোমার দেখেছ আমি খুঁজে পাই না কেন আমাকে এটাই তো চাপ আমি আমাকে কেন খুঁজে পাই না দেখেছো আমি হারিয়ে গেছি চলো গেছি শুভ দুপুর এসে গেছি তোমাকে নতুন বউ লাগছে আমি তো নতুন বউই সবাই সবাই সদ্য বিয়ে হয়েছে তো ওই জন্যই নতুন বউ নতুন বউ লাগছে দিদি তুমি কি পড়েছো আজ আমি তো আজকে এক দিদিভাই রিকোয়েস্টে আজকে আমি কাতানটা নিয়ে পড়েছি কাতানটা দিদিভাই এটা বেনারসি কাতান হ্যাঁ বেনারসের কাতান কিন্তু এটা আজকে আমি এক দিদিভাই বারবার করে চাইছিল ওনার খুব এমার্জেন্সি তো এটা এসছিলো স্টকটা আমি একটু দেখিয়ে দেবো বেশি কালার নিয়ে আসিনি যে কটা কালার ডিমান্ডিং কালার সেগুলোই দিদি ভাই আমি বৃহস্পতিবার বুক করেছিলাম কবে পাব বৃহস্পতিবার বুক করেছিলে তাহলে শুক্রবার শনিবার ডিসপ্যাচ হয়েছে তুমি একটু হোয়াটসঅ্যাপ করো আমি বলে দেবো ঠিক আছে একটু হোয়াটসঅ্যাপ করো আমি বলে দেবো দেখে কারণ ওইভাবে তো কোথায় যাবে সেটার উপরে তো নির্ভর করে ধরো দিল্লি যাবে তার একটা টাইম হয় ধরো কলকাতা যাবে তার একটা টাইম হয় ধরো পূর্ব মেদিনীপুর যাবে তার একটা টাইম হয় মানে সব জায়গায় যাওয়ার একটা টাইম থাকে যে এটার মধ্যে তুমি পেয়ে যাবে আর যদি না পাও সেটা তো আমি দেখবই সেটা তো কোনো ব্যাপার নয় কিন্তু আমাকে একটু ইয়েস নতুন বউ শেয়ার ডান থ্যাংক ইউ রীতাদি থ্যাংক ইউ সো মাচ চলো সবাই একটু একটু হোয়াটসঅ্যাপ একটু ইয়ে করো আচ্ছা আর একটা কথা সবার আগে বলবো যেটা সেটা হচ্ছে যে যারা লাইভে বুকিং করো শাড়ি আমি একদম ক্লিয়ারলি কটা কথা বলি যারা লাইভে বুকিং করো শাড়ি তারা প্লিজ জেনে বুঝে বুকিং করবে পছন্দ হলো স্ক্রিনশট পাঠিয়ে দিলাম আমি বারবার বলি সেটা আমি কেন কোনো সেলারের সাথেই কোনোদিনও করবে না তোমাদের এই যে তোমরা ধরো একটা শাড়ি আজকে বুকিং করলে শাড়িটার সঙ্গে সঙ্গে আমি পিউদিকে বলি পিউদি বুকিং হয়ে গেছে এটা সরিয়ে দাও এইবার তোমরা বলো এই যে শাড়িটা তোমরা বুকিং করলে সেটা যখন তোমরা নিলে না তাহলে এই যে তোমাদের শাড়িটা আমি তার অন্য কোথাও বুকিং করি না কারোর জন্য আমি আর কাউকে পরে আমি আর কারোর ইয়েকে লিখ না আমি পরপর বুকিং হলে আমি সোল্ড সোল সোল্ড সোল লিখতে থাকি এই যে আমার সারাদিনের পরিশ্রম যখন তোমরা এই শাড়িটা নিলে না তখন আমার সব সোল্ড আউট হয়ে গেল এই একটা পিস পরে থাকলো তাহলে এবার ভাবো সারাদিনে আমার যে এই যে এতক্ষণ ভোরে পরিশ্রম করা একটা সেই পরিশ্রমের পারিশ্রমিকটা এই শাড়িটার মধ্যে আটকে যায় সুতরাং দেখো আজকেও আমি একজনকে ইয়ে পাঠিয়েছিলাম এ দেখো কালকের থেকে সমানে হ্যাঁ দিদিভাই নেবো এই দেখো এই দেখো হ্যাঁ যে কোন নাম্বার থেকে তুমি এই দেখো দিদি পাটাচ্ছি পাটাচ্ছি শিখেছো আজকে আমি সকালবেলা 12টা 43 12টা 43 সকালবেলা কালকে থেকে এতগুলো স্পিচ কত দাম কি বৃত্তান্ত কি হলো কোথায় গেল তাও আবার ডিমান্ডিং শাড়ি কি কালকের বটল গ্রিন কালারটা এই যে কালকে বটল গ্রিন বালুচরিটা হতেই পারে কারোর অসুবিধা হতেই পারে আমি এটা বলছি না যে হবে না গ্রিন বালুচড়ি কালকে আমার কাছে অন্তত দশ থেকে পনেরোটা বুকিং এসছে অন্তত দশ থেকে পনেরোটা এবার মেসেজ আমি তো লাইভে বসার আগে মেসেজ ক্লিয়ার করে বসি দেখো এখনও কতগুলো মেসেজ আছে এখনও পঞ্চান্নখানা মেসেজ জমে আছে আমার কাছে তো আমি সেই আমি লাইভে বসার আগে আমি মেসেজ ক্লিয়ার করেই আসি কিন্তু এই যে তারপরে যারা বুকিং করেছিল তাদেরকে আমি কনফার্মেশান দিতে পারিনি আজকে সকালবেলা এখন একটু আগে লিখে পাঠিয়েছে যে সরি দিদি নিতে পারলাম না তাহলে এগুলোর তো কোনো যুক্তি হয় না হয় কি সেটা আমাকে একটু ক্লিয়ার করো এটার কি কোনো যুক্তি হয় বলো তো এই যে শাড়িটা আমি কালকে থেকে হোল্ড করলাম কে চাইলো কতজন চাইলো আমি কিছুতেই তাদেরকে দিলাম না দেখো আমি খুঁজে বের করেছি একজনকে আমি তাকে তার আগে অবশ্য আর একজন বুক করেছিল বলে তাকে আমি দিয়ে দিয়েছি দাঁড়াও দাঁড়াও আমি তার নামটাও আমি বের করেছি সে হচ্ছে যে কোথায় গেল দাঁড়াও দেখো কত মেসেজ খুঁজে খুঁজে একজনকে কারোর সবার কথা মনে রাখা সম্ভব বলতো যে কে কোন শাড়ি বুক করছে কোথা থেকে বুক করছে দাঁড়ো আমি দেখাচ্ছি আমি কালকেই খুঁজে খুঁজে বের করেছিলাম আমি শুধু এগুলো বের করি বসে বসে আমার যে কি বিরক্ত লাগে সকালবেলা আমাকে বলছে যে দিদি তুমি এত রেগে গেলে কেন আরে রেগে যাওয়ার তো এই দেখো এ দেখো বটল গ্রিনটার এখানে বুকিং ছিল আমি এখানে আমাকে বলেছে আছে এই শাড়িটা হবে দিদি আমি বলে দিয়েছি পরিষ্কার না পরিষ্কার না বলে দিয়েছি আমি তো খুঁজে খুঁজে বের করেছি তাই পরিষ্কার আমি না বলে দিয়েছি তো এই জায়গাগুলো থেকে শুরু করে তোমাদের এই জিনিসগুলো কেন তোমাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করবো বলো তো এটা আমি বলে না প্রত্যেকটা সেলারেরই আই থিঙ্ক যত সেলার আছে প্রত্যেকের এই জিনিসটা চলতে থাকে এইগুলো প্লিজ করো না কেউ এই জিনিসগুলো করো না এগুলো করো না কোনো সেলারের সাথে এগুলো করো না তোমাদের সাথে আমাদের একটা বন্ডিং থাকে এই যে জিনিসগুলো তোমরা করো তাতে তোমাদের প্রতি আমার আমি যখন আমার যখন কোনো ফল্ট হয় হয়তো কাউকে আমি শাড়িটা বুকিং দিলাম এই শাড়িটা তাকে হয়তো আমি দিতে পারলাম না দেখলাম আমি একটা এক্সট্রা বুকিং নিয়ে নিয়েছি আমি সঙ্গে সঙ্গে তাকে বলে দিই দিদি আমি তোমার শাড়িটার এক্সট্রা বুকিং নিয়ে নিয়েছি সরি আমি কি করব বলো আমি টাকা পর্যন্ত রিফান্ড করে দিই সেই দায়িত্ববোধ আমার আছে কিন্তু তোমরা শাড়ি বুকিং করার পরে আজকে বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত আমাকে ঝুলিয়ে রেখে দিলে যে না দিদি আমি পেমেন্ট করছি আমার একটু অসুবিধা হয়ে গেছে আমি পেমেন্ট করছি বলে তারপরে পেমেন্ট। collena. তো তার মানেটা কী হলো এবার আমার যে ওই শাড়িটা সারাদিনের পরিশ্রম একটা দু আমি বলতো এতগুলো শাড়ি সেল করার পরে কতগুলো শাড়ি সেল করলে তবে আমার দু হাজার পঞ্চাশ টাকা আমি সারাদিনে ইনকাম করতে পারি এই দু টাকাটা ইনকাম করতে গেলে আমাকে সারাটা লাইভ তোমাদের শাড়ি দেখাতে হয় সারাটা দু ঘন্টা আমার সমানে নষ্ট হচ্ছে শুধু দু ঘন্টা নয় সারাটা দিন পরপর বুকিং এসে যাওয়া পেমেন্ট চেক করা প্যাকেটিং করা ইয়ে করা এই যে টোটাল দু টাকা আমার ইয়েটা হয়ে গেল তো সেক্ষেত্রে কী হয় প্রবলেম সেক্ষেত্রে আমার সারা দিনের যে পরিশ্রমটা করলাম আমার ফল পুরো জিরো সুতরাং এই জিনিসগুলো প্লিজ কোনো সেলারের সাথেই তোমরা করো না আজকে আমার সাথে বলে না কোনো সেলারের সাথেই কখনো করো না কনফার্ম হবে নিতে পারবে কি কিনা দেখবে আমার অনেকেই আমি একজনের জন্য না নিয়েছিলাম পছন্দ করে তারপরে না তার পছন্দ হচ্ছে না তাহলে তাকে আগে দেখিয়ে নাও সে যদি কনফার্ম করে তবে আমার কাছে বুকিং করো আমি না এটা একটা বান্ধবীর জন্য নিয়েছিলাম জানো তো দিদি নিয়ে নে ওই তো এখানে বল গ্যাসের বুকটার ভেতরে আছে দেখ দিয়ে গ্যাসের বইটা দিবি আর ওর ভেতরে দিবি একটা কার্ড আছে ওটা দিবি আর কুড়ি টাকা দিবি উনি কুড়ি টাকা নেয় আমাদের অনলাইন পেমেন্ট করা আছে এখানে গ্যাসটায় যে এই পাশের যে গ্যাসটা থাকে ওটা বের করে নিয়ে ওটা ঢুকিয়ে দিতে বল বুঝলে এই বন্ধুর জন্য নিয়েছিলাম বান্ধবীর জন্য নিয়েছিলাম এই জিনিসগুলো প্লিজ করো না আমার জিপে কাজ করছে না ফোনপে কাজ করছে না পেমেন্ট করতে পারছি না আমি পেমেন্টের জন্য তো তোমাদের টাইম দিই এই তো নয় যে পেমেন্টের জন্য টাইম দিতে পারছি না ঠিক আছে আজকে হলো না পেমেন্টটা তুমি একটুখানি এক ঘন্টা পরে ট্রাই করো আমি তো সেটাও তোমাদের জন্য ওয়েট করি তারপরেও তোমরা আমাকে কেন তো ভোগাও আমার কোশ্চেন এটা আমি অ্যাজ এ সেলার বলে কি তোমরা এই জিনিসটা করো আমার সাথে শুধু আমার সাথে কেন আমি যতজন সেলারকে চিনি প্রত্যেকেরই এই বক্তব্য অর্ণাও বলে মাম্পিও বলে প্রত্যেকে সবারই এই জিনিসটা এইটা মজা করা জায়গা নয় এটা মজা করার জায়গা নয় আমরা খুব আনন্দ করে লাইভ করি তোমাদের সাথে একটা বন্ডিং তৈরি করি আলাদা করে একটা অন্যরকম ফিলিংস থাকে তোমাদের প্রতি সেই জায়গাটা কেন তোমরা নষ্ট করো আমি সেটা বুঝে পাই না এক দিদি কালকে পিচ কালারের একটা বোধ হয় ল্যহেরিয়া বুক করেছে কালকে যেহেতু আমি পিচ কালারের লেহেরিয়াটা পরে বসেছিলাম সেহেতু কত যে বুকিং এসছে কত যে বুকিং এসছে আমি সেগুলোকে সবাইকে সোল্ড আউট বলে দিলাম পরে আমাকে বলছে যে তারপর দেখি পেমেন্ট নেই যে সকালবেলা পেমেন্ট চেক করতে গিয়ে দেখি পেমেন্ট নেই আমি তাকে বললাম সে বলছে দিদি আমার কাছে তোমার কাছে কত শাড়ি নিয়েছে তুমি রেগে গেলে রেগে যাওয়াটাই তো স্বাভাবিক একটা দুশো পঞ্চাশ টাকা শাড়ি ইয়ার তোমাদের কাছে এটা মজার জিনিস মনে হতে পারে কিন্তু আমার এটা পরিশ্রম এটা আমার পরিশ্রম হ্যাঁ কুড়ি টাকা দেখ কোথাও আছে আমার ব্যাগে কিংবা তোর ওখান থেকে দে একশো টাকা নোট থাকেও দে তাহলে দিয়ে দেবে এটা আমার পরিশ্রম ভাই এটা আমি পরিশ্রম করি তার বিনিময়ে তোমরা আমাকে তোমাদের সার্ভিসটা দিই তোমরা এইভাবে করো না প্লিজ সবার কাছে রিকোয়েস্ট এই জিনিসটা করো না কনফার্ম হও তারপরে বুকিং করো বন্ধুর জন্য বান্ধবীর জন্য এর জন্য তার জন্য কারোর জন্য বুকিং করতে হবে না কারোর জন্য বুকিং করতে হবে না আগে কনফার্ম হও তার কাছ থেকে যে তুই কিনে নিবি তো এটা আমি আমি তাহলে বুকিং করব তবে বুকিং করো আদারওয়াইজ করো না তোমার জিপে ফোনপে সব চেক করো আদারওয়াইজ করো না জিপে ফোনপে যদি কাজ না করে করো না করো না অনেকেই তো জিপে ফোনপে কাজ করছে না বলে খালাস কিন্তু আমাদের যে পরিশ্রমটা সেই পরিশ্রমের কি কোনো দাম নেই আমার কোশ্চেন এটাই আমার পরিশ্রমের কি তোমাদের কাছে কোনো দাম নেই আমি এটা বুঝে পাই না আজ কালকে আমি মিনিমাম দশ থেকে পনেরো কানা শাড়ির ক্যান্সেলেশন পেয়েছি দশ থেকে পনেরোটা এবার তোমরা ভাবো তো দশ থেকে পনেরো জনকে আমি শাড়ি দিতে পারিনি দিতে পারিনি নিজের পরিশ্রমটা আমার পরিশ্রম টোটাল আমার টিম আমার পরিশ্রম পিউদির পরিশ্রম টোটাল আমাদের একটা পারিশ্রমিকরত ব্যাপার আছে যে আমরা এত পরিশ্রম করলাম তার পারিশ্রমিক হিসাবে পিউদিকে আমাকে পেমেন্ট করতে হবে আমাকে স্ত্রীজাকে পেমেন্ট করতে হবে আমার নিজের প্যাকেটিং আছে আমার যাদেরকে যাদের কাছ থেকে আমি সারি নিই তাদেরকে পেমেন্ট করার ব্যাপার থাকে এটা কি মজার জায়গা বলে মনে হয় সামাও এটা কি মজার জায়গা বলে মনে হয় আমি এই জায়গাটাই কনফিউজড যে এই জায়গাটা কি মজার জায়গা বলে মনে হয় কারোর আমি তো এটাই বুঝে পাই না যে মজা করে একটা শাড়ি বুকিং করে ফেললাম দশবার বার জিজ্ঞাসা করে নাও আমাকে যে মহা এই শাড়িটার কালারটা একবার দেখো আমি তো লাইভে দেখিয়ে দিই ইভেন আমার রেকর্ডিংও থাকে সেটা দেখে নিয়ে বুকিং করো কোনো চাপ নেই তো পেলে না পরের শাড়ি নেবে কত মানুষ শাড়ি পায় না আমি দিতে পারি না মানুষকে এত রিকোয়ারমেন্ট থাকে আমি দিতে পারি না এগুলো করো না প্লিজ এটা আমার একদম হার্ট থেকে রিকোয়েস্ট করছি এই জিনিসটা আমাদের পরিশ্রমের ফল যদি মনে না করো যে তোমরা বুঝতে পারো না বুঝতে পারছ না তাহলে বুকিং করো না কিন্তু বোঝো আমাদের পরিশ্রমের কাজটা বোঝো আমরা যে পরিশ্রম করি তার একটা তার বিনিময় তো থাকে কিছু একটা সেই বিনিময়টুকু আমাদের দাও যে আমি এর বিনিময়ে আমি যে পরিশ্রম করছি একটা লাইভ করছি মজা হচ্ছে আনন্দ হচ্ছে তার সেটা তো আমি আর ফালতু ফালতু করছি না আমার তো একটা পারিশ্রমিক থাকবে তুমি বলো তো আজকে পাঁচটা শাড়ি এতগুলো পেমেন্টের জায়গায় আমি দশ থেকে পনেরোটা শাড়ি এতগুলো পেমেন্টের জায়গায় কালকে সব ক্যান্সেলেশান কোনো রেসপন্স করে না ইভেন কোনো রেসপন্স নেই যে আমি নেবো না দেবো না যাব না খাবো না কিছু তো একটা রেসপন্স করো বাবা সেটুকুও পর্যন্ত করে না মানুষ এত অকৃতজ্ঞ সুতরাং রিকোয়েস্ট করছি প্লিজ এই ধরনের হ্যাঁ এগুলো তো ভীষণ ভীষণ খারাপ ব্যাপার ভীষণ শুধুমাত্র মানে কি বলবো এগুলো মানে বলাটা লাইভে বলা অনলাইন লাইভে বলা আমি বলছি আজকে সবাই শুনছো তোমরা কিন্তু এটা বাস্তব এই জিনিসটাই বাস্তব এটা শুধু আমার সাথে বলে না সে যত বড় সেলার হোক তাদের সাথেও এই জিনিসটা হয় তাদের সাথেও এই জিনিসটা হয় দশটা করে শাড়ি বুকিং করবে করার পর যে কোনো একটা হলেই চলবে বলে লিখে দিলো তারপরে যেই বললাম এটা নেই এটা আছে ও এটা নেই তাহলে এখন আর নেবো না তাহলে দশটা ইয়ে দেওয়ার মানেটা কি অপশান দেওয়ার মানেটা কি আমি তো এটা খুঁজে পাই না তাহলে নেবো না যখন দেব না আমি তো এটা মজা করার জায়গা কি আমি আজকে বলো না যে মাম্পির লাইফ থেকে আমি কোনো জিনিস নিচ্ছি অন্য থেকে আমি তো অনলাইন তো অনেক মানুষের কাছ থেকে নিই আমি যদি তাদের সাথে এটা মজা করি কই আমার তো এটা রুচিতে আসে না মানে রুচিবোধটা তো মানুষের একটা জিনিস থাকে যে একটা দায়িত্ববোধ একটা একটা রুচিবোধ তাহলে আর আমরা মানুষ কি হলাম আমার জন্য একটা শাড়ি আমি লাইভে বুকিং করলাম পিউদি সরিয়ে দাও এই যে সরিয়ে দিলাম তার মানেটা কি হলো তার তো একটা রুচিবোধ থাকবে যে আমি একটা মানুষের কাছে কমেন্ট ইয়ে করেছি যে আমি একটা প্রতিশ্রুতিবদ্ধ আমি যে একটা মানুষের কাছ থেকে কমেন্ট পেন্ট করেছি যে আমি এটা নেবো তার কাছ থেকে কিন্তু আমি নিলাম না এইটা এই জিনিসগুলো প্লিজ না প্লিজ কেউ করোনা এগুলো যারা নেবে কনফার্ম হয়ে বুকিং করো আমরা এখানে বসি কনফার্মেশন দেওয়ার জন্য আমি একটা কনফার্মেশান দিচ্ছি তোমাদেরও দায়িত্ববোধ থাকে নিচ্ছি না নেব না তাহলে আমি বুকিং করবো না আমি পরে নেব অনেক শাড়ি আছে আসার মতো নেওয়ার মতো আমি পরে নেবো এটা আমার পছন্দ হলো আমি নিতে পারলাম না আমার ব্যাংকের ব্যাঙ্ক কাজ করছে না জিপে কাজ করছে না ফোনপে কাজ করছে না অনেক মানুষ আছে যারা বলে ফোনপে কাজ করছে না জিপে কাজ করছে না আমি বলি দিদি ঠিক আছে আমি হোল্ড করে রেখে দিচ্ছি আমি তাদেরকে চিনি ব্যক্তিগতভাবে চিনে গেছি যে ঠিক আছে দিদি আমি একটা দিন রেখে দিচ্ছি তুমি কালকে পেমেন্ট করে দিও এরকমও তো মানুষ আছে তারা পরের দিন পেমেন্ট করে দিচ্ছে যে ঠিক আছে মোমা থ্যাঙ্ক ইউ আমি কালকে পেমেন্ট করে দেবো হতেই তো পারে কোনটা যে জেনুইন কোনটা যে জেনুইন নয় সেটা আমি এখান থেকে কি করে একটা দার্জিলিংয়ে বসে থাকা মানুষ বা একটা কাশ্মীরে বসে থাকা মানুষকে আমি চিনবো কি করে আমি বুঝবো কি করে সুতরাং এই জিনিসগুলো প্লিজ কেউ করো না এটা আমার রিকোয়েস্ট টাইম পাস করে কি বলবো হ্যাঁ এগুলো তো টাইম পাস ছাড়া আর কিছু না তাদের কাছে প্রচুর টাইম তারা টাইম পাসই করে কিন্তু আমার কাছে তো এত টাইম নেই আমার তো নিজস্ব এত টাইম নেই আমরা তো ব্যস্ততার মধ্যে থাকি একটা ভাবনা একটা টোটাল সারা ওয়ার্ল্ড জুড়ে একটা মানুষ একটা আমেরিকার থেকে একটা মানুষ বুকিং করছে একটা জাপান থেকে বুকিং করছে একটা কোরিয়া থেকে মানে কত জায়গা থেকে মানুষ শাড়ি বুকিং করে তাদের প্রতি আমার তো একটা দায়বদ্ধতা থাকে এটা তো আমার টাইম পাসের জায়গা নয় যে আমি আসলাম নাচলাম গাইলাম চলে গেলাম এটা তো তার নয় এটা টাইম পাসের জায়গা নয় এটা একটা সিরিয়াস জায়গা যেখান থেকে এতগুলো মানুষ আমার কাছে বিশ্বাস করে পয়সা দেয় এতগুলো মানুষ প্রত্যেকটা শাড়ির বিনিময়ে তারা আগে পেমেন্ট করে তারপর আমি শাড়ি পাঠাই কতটা বিশ্বাসের কতটা ভরসার জায়গা আমাকে ধরে রাখতে হয় সেটা একবার নেবো তোমরা সেই জায়গাটা তোমরা আমাকে কনফিউজ করে দাও সকালবেলা পর্যন্ত রাত্রিবেলা কোনো মানে নেব না বলতে মুখে না বলতে বেশি সময় লাগে না কিন্তু বুকিং করার সময় ফটফট ফটফট করে বুকিং করে গেলাম দিদি এটা আছে হ্যাঁ আমি নেবোই কনফার্ম নেবো ব্যাস হয়ে গেল। তারপরে তিন দিন ধরে তার পাত্তা নেই সেই শাড়ি আমার কাছে পাশে পড়ে থাকলো এগুলো করো না প্লিজ জাস্ট জয়েন করলাম কি হয়ে যাবো কিছু হয়নি স্টাফনিতেই কিছু হয়নি একদম মাথা গরম হয়ে যায় কি মানে মাথা গরম না মাথা আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে তুমি এত টেম্পটেড হয়ে যাচ্ছো কেন একটু ইয়ে করো সে তো আমার জায়গাটা বোঝে না আমি কেন টেমটেড হয়ে যাই কালকে পিচ কালারটা কতগুলো বুকিং ছিল বলো কতগুলো বুকিং কতগুলো বুকিং এসেছিল আমি কাউকে দিতে পারলাম না পরে কাকুলিদিকে ফোন করে বলছি কাকুলিদি তুমি কি নেবে শাড়িটা তুমি একটু জানিও তো এটা বলতেও তো আমার খারাপ লাগে এটা বলতেও আমার খারাপ লাগে যে আমি কাকুলিদিকে বলছি কাকুলিদি তুমি মানে কাকুলিদি কি ভাবছে যে আমার শাড়ি সেল হয়নি ওই জন্য আমি কাকুলিদিকে বলছি এটাই তারা ভাবে যে আমার শাড়ি সেল হয়নি আদতে তা নয় আদতে ব্যাপারটা অন্য জায়গায় ব্যাপারটা অন্য জায়গায় বুঝলে এই জায়গাগুলো একটুখানি ভালো করে ইয়ে হয়ে তারপরে বুকিং করবে কোনো চাপ নেই কোনো অসুবিধা নেই সে সমস্ত বান্ধবীরা বন্ধুরা সবাই জিজ্ঞাসা করে বলে তাদেরকে আছে কি না তারাও জিজ্ঞাসা করে তাদের তো কোনো দোষ থাকে না তাদের তো কোনো ফল্ট থাকে না কিন্তু আমার শাড়িটা তো হোল্ড হয়ে পড়ে থাকে তাদের তো কোনো ফল্ট নেই তাহলে তারা যখন জানাচ্ছ যে আমি নেব তখন তাদেরকে কনফার্ম হয়ে জানাও যে আমি হানড্রেড পারসেন্ট নেবো তুমি বুক করো সেটা তো নয় হ্যাঁ পিন পোস্ট করেছি আমি কাল তোমার লাইভ শেষে হাওড়ার পর কৃষ্ণ নীল আইডিয়াটা পেলাম জাস্ট অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ শেয়ার প্লিজ শাড়ি দেখাও প্লিজ হ্যাঁ শাড়ি তো অবশ্যই দেখাবো কেমন আছো গো রাগ কর না না রাগ করার ব্যাপার নয় আমার বলতেও খারাপ লাগে লাইভে এটা সবারই সবার প্রবলেম এটা যাই হোক বাদ দাও এইট নাইন টেন ফাইভ ফাইভ নাইন সিক্স থ্রি নাইন চলো আমি পোস্ট করে দিলাম গুড ইভিনিং এদের বুকিং নাও নিও না আমি ওদের বুকিং যতটা পারি চেষ্টা করি না নেওয়ার চেষ্টা করি তবুও কি করব হাই আমার সুন্দর কি লাগছে ঠিক নতুন বউ কেমন আছো মৌমুয়া কাকলিদি ভালো আছি চলো তাহলে আমি শুরু করি আরে না না তোমার কথায় না তোমার কথায় না আমি তোমাকে স্ক্রিনশট পাঠাবো দেখো কাকুলি মুখার্জি তোমার কথায় নয় গো তোমার কথায় নয় আমি স্ক্রিনশট পাঠাবো দেখো তুমি কাকুলি মুখার্জি দিকে বলছি তোমার কথায় নয় আমি স্ক্রিনশট পাঠাবো দেখো তাহলে বুঝতে পারবে যে কি ধরনের মেন মানে ইয়ে হয় আস্তে আস্তে বুঝতে পারলে কালকের ময়ূরখন্ডি কালারটা বারোশো টাকার শাড়ি অ্যাভেলেবেল দেখছি দিদি দাঁড়াও দেখছি ময়ূরখন্ডি কালারটা আর বোধহয় নেই আমি দেখছি হ্যাঁ এইটাই ভালো করেছো এটাই ভালো করেছো কালকে শাড়িগুলোর আবার বুকিং নিচ্ছো আমি মোটামুটি সবাইকে দিয়ে ক্লিয়ার করে দিয়েছি তবু দেখি চলো সেমি দিয়ে শুরু করলাম আজকে দিদি আছে কিনা আমি জানি না অর্পিতা দি সিল চাইছিলে দেখে নাও এটা খুব সুন্দর কালার প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি হ্যাঁ ই আগে কালো কালো কেমন হবে দিদি দেখো তো ওগুলো বাড়ানো আছে কিনা হ্যাঁ ফুল সেমি সিল্কের কালারগুলো যে খুব ভালো ভালো এসছে একটুখানি দেখে নাও কালারগুলো হ্যাঁ ঠিক আছে এই রে হ্যাঁ হোল্ডে রাখা সাইড এই রে হোল্ড থেকে বের করাই তো মুশকিল এই হোল্ড থেকে বের করাটাই মুশকিল আমি দেখছি তবু তাহলে আমাকে একটু কাল সকালের দিকে জানাবে আমি বের করে রেখে দেবো হোল্ডের জায়গা থেকে বের করে রাখাই তো মুশকিল গো এই যাচ্ছে সেমি সিল্ক সাতশো টাকা যাচ্ছে প্রাইস হ্যাঁ সাতশো টাকা যাচ্ছে হ্যাঁ সম্পাদি তুমি কি পড়েছো আমি আজকে একটা কাতান পড়েছি এক দিদিভাই কাতানের জন্য বারবার রিকোয়েস্ট করেছিল সকালবেলা উনি বারবার আমাকে বলেছিলেন সেই জন্য যে কাতানটা নিয়ে বসেছি আমি দেখিয়ে দেবো হ্যাঁ দেখিয়ে দেব সবাইকে চলো আমি সেমি সেলগুলো দেখাচ্ছি দেখে নাও খুব সুন্দর সুন্দর কালার এসছে সাতশো টাকা যাচ্ছে প্রাইস ওকে হাই সুইট কি কি দেখাবে আজকে অনেক কিছু দেখাবো কিছু কিছু ফ্যাবলিক এমন থাকে গো বাদ দাও হ্যাঁ হ্যাঁ সম্পাদী বাদই তো দিয়ে দিই তবুও মাঝে মধ্যে দেখো এতদিন বলিনি আজকে মনে হলো বলি একটু বুঝলে আমার কালকে সিরিয়াসলি খুব খারাপ লেগেছে জানো আর যেগুলো না খুব ডিমান্ডিং শাড়ি থাকে সেইগুলোই ক্যান্সেল করায় তখন খুব প্রবলেম হয় ভীষণ প্রবলেম হয় চলো এই যাচ্ছে রানি কালারটা হ্যাঁ প্রায় রানি কালার না লাইট পিঙ্ক কালার এবার এমন করে একটা টাইম দেবে তার মধ্যে তার মধ্যে পেমেন্ট না এলে তুমি দেবে না আরে কাকলে দি করি গো সবসময় কি চেক করা মনে থাকে বলো তো যে এই টাইমের মধ্যে ইয়ে করো পেমেন্ট করো বুকিং করো আমরা তো তো ইনস্ট্যান্ট বুকিং ইনস্ট্যান্ট পেমেন্ট তবু অনেকে রিকোয়েস্ট করে বুঝলে যে দিদি একটুখানি কালকে পর্যন্ত রাখবেন আমি কালকে সকালে হতেই পারে কারোর প্রবলেম তো থাকতেই পারে সেটা জেনুইন প্রবলেম না ডুপ্লিকেসিটি সেটা বোঝাই তো মুশকিল বুঝলে এটা বোঝাই মুশকিল মেনুতে কী কী আছে মেনুতে আজকে অনেক কিছু আছে নিবেদিতা দিই কোথায় ছিলে তুমি এতদিন অনেক কিছু আছে ইয়েতে হ্যাঁ হ্যাঁ মিতালি এটা আমি দেখে জানাবো যদি থাকে আমি তোমায় জানিয়ে দেবো আজকে এটার অনেক ভালো ভালো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি তারও আজকে না ওই সেটটা না ইয়ে দেখাতে কালকে কটা কালার দেখাতে ভুলে গেছি আমি দেখাবো এটা অন্য পাশে ছিল তো রাখা আমি বুঝতে পারিনি এই যাচ্ছে দেখে নাও লাইট পিঙ্কটা হ্যাঁ প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি আজকে কি ইয়ে আছো অর্পিতাদি আছো দেখে নিও এই যাচ্ছে লাইট পিঙ্কটা প্রাইস যাচ্ছে প্রাইস যাচ্ছে তোমার সাতশো টাকা অনলি এই যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা হ্যাঁ সাতশো টাকা যাচ্ছে অনলি ভীষণ সুন্দর দেখো ময়ূরের পেখমের মতো ডিজাইনটা ভীষণ সুন্দর সেমি সিলটা এতদিন যারা হাতে পেয়েছো সেমিসিল্ক একটু রিভিউ দিও প্লিজ হ্যাঁ এই যাচ্ছে সেমি সিলটা ঠিক করেছো মাঝে মাঝে একটু বলা উচিত এইতে অনেক অনেক সময় মনে হয় যারা বলে বলে দিই তারপর মাথা ঠান্ডা করে নিার দেখেছ অন্যারও সেই একই প্রভাব আমি জানি ভাই ও কালার সব দেখিয়ে দিলাম আচ্ছা চলো শেয়ার ডান থ্যাংক ইউ মহাদি গুড আফটারনুন গুড আফটারনুন এই যাচ্ছে ইয়ে কালারটা পিঙ্ক কালারটা হ্যাঁ প্রাইস যাচ্ছে মাত্র সাতশো টাকা অনলি প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি পরেরটা দেখে নাও পরেরটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার ভীষণ সুন্দর একটা এটা ময়ূরকণ্ঠী কালার তো হ্যাঁ এটা ময়ূরকণ্ঠী কালার হ্যাঁ এটা ময়ূরকন্টি ব্লু কালারটা প্রাইস যাচ্ছে খুব সুন্দর প্রিন্টটা দেখো প্রিন্টটা দারুণ সুন্দর দেখতে এই যাচ্ছে প্রিন্টটা প্রাইস যাচ্ছে সাতশো টাকা আনলি তোমার থেকে নেওয়া পৈঠানিটা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ নিবেদিতা দি থ্যাংক ইউ নিবেদিতা দি থ্যাংক ইউ সো মাচ পৈঠানিটা তুমি যেটা নিয়েছিলে দিদি ওই পৈঠানি আগে খুব আস্ত আর খুব সুন্দরও ছিল পৈঠানিগুলো এই যাচ্ছে ব্লা আঁচলটা ঠিক আছে প্রাইস যাচ্ছে প্রাইস যাচ্ছে তোমার মাত্র সাতশো টাকা অনলি এই সেমি সিলগুলো খুব সুন্দর এসছে এই ইংলিশ কালারটা কে চাইছিলে একটু দেখো গো ইংলিশ কালারটা কে চাও না বারবার আমি না ভুলে যাই বুঝতে ইংলিশ কালারটা বারবার আমাকে বলেছিল যে মহাদে এই কালারটা আসলে রেখে দিও এই যাচ্ছে ইংলিশ কালারটা দেখে নাও প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি শেয়ার ডানা হ্যালো থ্যাংক ইউ দি থ্যাংক ইউ কলঙ্কারি তুষারটা পেয়েছি দারুন কলঙ্কারি তুষারটা পেয়েছো পেয়েছো হ্যাঁ কলঙ্কারিটা আজকেও দেখাবো আবার ওটা রিস্টক করেছে আমি দেখাবো আজকে দাঁড়াও আবার আজকে দেখাবো আমি ভাবছিলাম তুমি পেয়েছো কি না আমাকে জানালে না তো এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি পয়টা যাচ্ছে গ্রে কালার এটাও খুব সুন্দর ঝটপট করে বুকিং করবে হ্যাঁ একদম কনফার্ম হয়ে একটু বুকিং করবে খুব রাগারাগি করে ফেললাম সরি কিন্তু কিছু কিছু সময় না মাথা ঠিক রাখা যায় না বুঝলে এই যাচ্ছে আর বা হ্যাঁ মাম্পির মোবাইল নাম্বার ঠিক আছে আমি দিয়ে দেবো মাম্পি এখন লাইভ করছে না সেমটা আর একটা নেই গো কালকেই দেখিয়ে দিয়েছিলাম সোল্ড আউট হয়ে গেছিলো সেমটা আর একটা নেই এই যাচ্ছে পরেরটা দেখে নাও এই যাচ্ছে পরেরটা প্রাইস যাচ্ছে গ্রে কালার প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি সেমি সিল্ক সেমি সিল্ক ভীষণ ভালো বোঝাই যায় না পিওর সিল্ক নয় একদম থ্যাংক ইউ সই কথা দিয়ে থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে সরি জয়দি বলছে ও গো বৌধু সুন্দরী রিমা থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে গ্রে কালারটা এই যাচ্ছে গ্রে কালারটা প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি এই যাচ্ছে কাতান দেখাবে হ্যাঁ কাতান দেখাবো দীপাদি কাতান দেখাবো একটু থাকো সঙ্গে আমি দেখিয়ে দেবো এই যাচ্ছে ময়ূর কোনটি গ্রিন কালারটা প্রাইস আছে সাতশো টাকা অনলি প্রাইস আছে সাতশো টাকা অনলি ময়ূর কোনটি গ্রিন কালারটা ভীষণ ভালো সেমিসিলগুলো কাকলি দিয়ে আবার কী বলছে গান শোনাচ্ছে নাকি এই যাচ্ছে কাকলে দিয়ে গান শোনাচ্ছে এটার ব্লাউজ পিস কি রানিংয়ে আছে হ্যাঁ এটা ব্লাউজ পিস রানিংয়েই থাকে তাহলে এই যাচ্ছে মিন গ্রিন কালারটা এটা প্রিন্টটা দেখো দুর্ধর্ষ প্রিন্ট প্রাইস আছে সাতশো টাকা অনলি প্রাইস আছে সাতশো টাকা অনলি পরেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার প্রাইস আছে সাতশো টাকা অনলি দেখে নাও রেড অফ হোয়াইট দুপিয়ান বেনারসি কি যেটা এত সুন্দর বেনারসি যে সুন্দর বেনসিকে হার মানায় একদম একদম হ্যাঁ ওটা খুব সুন্দর তুমি এটা নিয়েছো স্বাগত ওটা ভীষণ এগুলো সব সেমি সিল্ক একদম পিওর সিল্কের মতো ফিলিংস দেয় একদম দেখে মনেই হবে না যে এটা সাতশো টাকার শাড়ি একটা প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি এটা পিচ কালার প্রাইস যাচ্ছে একদম লালপুরি লাগছে থ্যাংক ইউ সো মাচ আরে তনুজাদি কোথায় ছিল দুদিন দেখিনি তোমাকে কাকুলে দিয়ে আরও একটা গান হোক তুমি খুব ভালো গান হ্যাঁ গান গাও থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সম্পাদিক কাকলিদি খুব ভালো ভালো গান করে দিদি দিদি একটু এসিটা রিমোটটা দাও না বিদি খুব গরম লাগছে আমার এই যাচ্ছে পিচ কালারটা হ্যাঁ প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি প্রাইস আছে সাতশো টাকা অনলি পরেটা হচ্ছে লেমন গ্রিন ভোলাচ্ছি তোমার আমি ভুলেই আছি আমার বেশি ওই রাগ হয় আবার ঠিক হয়ে যায় হ্যাঁ রিমোট ওই যে নিচের একদম নিচের ড্রয়ারটাতে আছে দেখো ওই মধ্যে আছে দেখো হ্যাঁ তো শান্ত মেজাজি ভাই মাঝে নতুন এই যাচ্ছে হতে আমরা মজা করি দেখো এখানে আলটিমেটলি আমরা মজা করতেই আসি দু ঘন্টা কিন্তু তার মধ্যেও না কিছু কিছু মানুষ আছে তাদের বিহেভিয়ার এমন খারাপ লাগে না আবার উল্টে মেজাজ দেয় বুঝতে পেরেছ তাহলে উপরের মাঝখানটায় দেখো তিন নাম্বার তিন নাম্বারটায় মামকে ডাকো তো কোথায় আমি ওই ডয়ারের মধ্যে রেখেছি কোথাও এই যাচ্ছে পরের কালারটা হ্যাঁ প্রাইস যাচ্ছে সেমিসেল দারুণ শাড়ি আমি তিনটে নিয়েছি মৌসুমি দি মৌমা কি শেয়ার করলাম থ্যাংক ইউ সাথিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো এই যাচ্ছে শাড়ির কালারগুলো হ্যাঁ আমি মা তোমরা কি ভয়ে শাড়ি বুকিং করছো না কি হলো ব্যাপারটা কি হলো ব্যাপারটা এটা লাইট পিঙ্ক কালার ওকে আমি বুকিং নিলাম লাইট পিঙ্ক কালারটা যদি লাইট পিঙ্ক যা দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড একটু এসি চারটা চালিয়ে দে না বাবা আমার খুব গরম লেগেছে যদি লাইট পিঙ্ক কালারটা সরিয়ে দাও তো পিঙ্কটা পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা দিয়ে দিলাম চলো পিদি পিঙ্ক কালারটা সরিয়ে দাও তো লাইট পিঙ্কটা সরিয়ে দিলে চলো কতটা দিবি গো হ্যাঁ ঠিক আছে ছাব্বিশেই থাক চাবিশে থাকে এই যাচ্ছে পেস্তা গ্রিন কালারটা হ্যাঁ এটা যাচ্ছে পেস্তা কালার প্রাইস যাচ্ছে দাদা আর বিয়েতে দাদার বিয়েতে পড়ার মতো শাড়ি দেখাও দিদি আচ্ছা আপনার বুটিকটা কোথায় বলবেন প্লিজ আমার বুটিকটা আমি অনলাইনে দিদি আমার কোনো রকমভাবে রিটেল কোনো শপ নেই আমার টোটালটাই অনলাইন চলো এই যাচ্ছে শাড়িটা পেস্তা গ্রিন কালার হ্যাঁ প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি সিল্ক তো অনেক নিয়েছো এই ক্রিমটা নিয়ে দেখো ভীষণ সুন্দর এই যাচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি কালারগুলো আমি একটু দেখে দেব দিদি কালারগুলো একটু দিয়ে দাও হ্যাঁ কালারগুলো একটু দিয়ে দাও দিদি সুদীপা দি সুদীপা মজুমদা দি হ্যা হাই সুদীপা দি এই যাচ্ছে পেস্তা গ্রিন কালারটা প্রাইস যাচ্ছে সাতশো টাকা অনলি হ্যাঁ আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে বুকিং করো চলো ওরে জল দে পান করতে ইয়ার কি হচ্ছে আবার না গলাটা ভেঙে গেছে একদম পুরো গোল্ডেন কালার নেব গোল্ডেন কালার নেব গোল্ডেন কালারটা সরিয়ে দাও তো দিদি গোল্ডেনটা লাইট পিঙ্কটা বাদবাকি কালারগুলো আমাকে দিয়ে দাও এই যে দিদিকেই আমি চাইছিলাম এই তো তোমাকেই আমি খুঁজছিলাম যে কে যেন বলেছিল শাড়িটার কথা দাঁড়ো সাতশো টাকা প্রাইস আছে সাতশো টাকা অনলি ওকে দাও দিদি কালারগুলো গোল্ডেন কালারটা সরিয়ে দাও বাদ বাকি কালারগুলো আর ইয়ে কালারটা লাইট পিঙ্কটা সরিয়ে দাও লাইট পিঙ্কটা পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ মানুষেই অনেক অনেক লাভ এই যাচ্ছে কালার অপশান মিন গ্রিন কালার এই যাচ্ছে পিচ কালার এই যাচ্ছে এটা না কি সুন্দর দেখো স্টিল গ্রে কালার টাইপের আর প্রিন্টগুলো না খুব সুন্দর দেখো ভেতরের প্রিন্টটা একদম ময়ূরের পেখমের প্রিন্ট প্রিন্টটা খুব সুন্দর শাড়ির এই যাচ্ছে শাড়িটা দিদি তোমার চোকারটা খুব সুন্দর এই চোকারটা মাম্পির কাছ থেকে নেওয়া এটা অনেকদিন আগে নিয়েছিলাম প্রাইস আছে সাতশো টাকা অনলি এটা আর হচ্ছে তোমার ইয়ে কালারটা ঠিক আছে এই যাচ্ছে সম্পাদান দিয়ে অনেক লাভ থ্যাংক ইউ শুধু জল দিলে হবে না কোল্ড ড্রিঙ্ক লাগবে এটা নেব মহুয়া কোনটা সুদীপ্তাদি কোনটা একটুখানি হোয়াটসঅ্যাপ করো যেটা যার যেটা লাগবে হোয়াটসঅ্যাপ করো আমি কালার অপশান দিয়ে দিচ্ছি একটু হোয়াটসঅ্যাপ করো কোনটা লাগবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে দাও ঠিক আছে একটু হোয়াটসঅ্যাপ তারাপীঠে গেছিলাম এসে খুব শরীর খারাপ খুব শরীর খারাপ ও তাই এখন কেমন আছো তনুজাদি এই যাচ্ছে আমাকে দেখাচ্ছে না কেন এই তো সোনালি রয়দি দেখাচ্ছে ফ্যান এসি সব চালিয়ে দে বাবা পিউ পিউদিরও আজকে পিউদিরও মাথা মাথা খারাপ হয়ে আছে যা হোক এই হচ্ছে কালার শেড এই আমার আজকে জল নেই জানো জল একটু বাবাকে একটু জল দিতে বলো না পিউদি গলাটা শুকিয়ে গেছে এই যাচ্ছে কালারটা এটা গো আচ্ছা গ্রেটা ঠিক আছে ঝটপট করে বুকিং করো আমি সরিয়ে দিলাম গ্রেটা আর যার যেটা লাগবে পিচটা আজকে এখন ওই কালারগুলো বুকিং আসে নাকি সবাই ভয় পেয়ে গেছো ভয় পেও না আমাকে আমি ভয়ের কিছু নই আমি খুব ঠান্ডা মাথার মেয়ে কিন্তু তবুও মাঝে মধ্যে এত মানে মিস বিয়ে পায় না তখন মাথাটা অনেক অনেকক্ষণ ধরে ঠিক লাইভে বসবো সেই সময়ের জন্যই তখনই মেসেজগুলো আসে তখন খুব খারাপ লাগে বুঝতে পেরেছো হ্যাঁ মাম্পির নাম্বারটা দিও না যদি কোনো অসুবিধা না থাকে না না কোনো অসুবিধা নেই মাম্পি নাম্বার সিওডি কোথাও হয় না শিখা দিই দেখেছো হুম এবার একটু জল দে না ওই বোতলটাতেই জল দে একটু কাল একজন এসেছিল গল্প করবে বলে তাতে এইভাবে ঝাড়তে পারলে না তুমি আরে ওইগুলো তো বাদ দাও ওগুলো নিয়ে আমি বললাম তো খুব আমার খুব মাথা গরম হয় তখন যখন আমি মানে নিজেকে কন্ট্রোল করা মানে খুব রেগে না গেলে আমার মাথা গরম আমি জেনারেলি করি না আমাদের এখানে দারুণ ঠান্ডা তোমাদের ওখানে ঠান্ডা আমাদের এখানে দেখো এসি চালালাম আমি এখন এই যাচ্ছে পেস্তা গ্রিন কালারটা হ্যাঁ প্রাইস যাচ্ছে সাতশো টাকা এটার মধ্যে আর আমি সীমাবদ্ধ থাকলাম না যার যেটা লাগবে ভয় পেয়ে না বুকিং করে ভালো করে বুকিং করো কোনো অসুবিধা নেই এটা যাচ্ছে ময়ূরকুন্ডি ব্লু কালারটা হ্যাঁ এটা যাচ্ছে মফ কালারটা ইংলিশ মফ কালার ঠিক আছে এটা যাচ্ছে পিচ কালারটা আর এটা যাচ্ছে তোমার সি গ্রিন কালারটা ঠিক আছে প্রাইস আছে সাতশো পঞ্চাশ অনলি প্রাইস আছে সাতশো পঞ্চাশ অনলি এই এগুলো তো অনেকদিন আগেকার লাইভ চলো ভয় পেও না ভয় পেও না মহুয়া কাউকে মারবে না আমার এখানে খুব ঠান্ডা ওকে আছে শোন হ্যাঁ ময়ূরকণ্টি ব্লুটা নেব ময়ূর কোনটি ব্লুটা তুই ময়ূর কোনটি ব্লুটা সরিয়ে দাও যদি কামড়ে দেয় হ্যাঁ যদি কামড়ে দিই ভাবো একবার যদি কামড়ে দিই আচ্ছা চলো আমি একটু ইয়ে করি হ্যাঁ মনোযোগ দিয়ে আজকে খুব ভালো ভালো কটা শাড়ি দেখাবো একটু ওয়েট করো খুব সুন্দর সুন্দর আজকে একটা মাহেশ্বরী দেখাবো আর ওই গার্ডওয়ালটা এসছে হ্যাঁ ডবল পাড়ের গার্ডওয়ালটা একটু দেখিয়ে দেবো তোমার ভয়েসটা আমার বেস্ট ফ্রে ফ্রেন্ডের মতো আমার তাই জামশেদপুর জামশেদপুর খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা না না দেব কুল 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 একদম কুল সুপার কুল চলো আমি লিভাটা দেখাবো হ্যাঁ এগারোশো তোমার হচ্ছে লিভাটা দেখাবো আর ওই কটনটা এসছে যদি কারোর কটনটা লাগে মানে কেরালা কটন ওইটা এসছে হ্যাঁ এটার প্রাইসটা অনেক কমে গেছে আটশো নিরানব্বই টাকা না আটশো নিরানব্বই টাকা হয়ে গেছে চলো আমি একটুখানি পরপর গাজিয়াবাদে নয় ওরে বাবারে তাই নাকি সে কি গো নয় ডিগ্রি ভগবান আচ্ছা চলো এই যে কে ইয়েলো কালারের লিভা লিভা চাইছিলে দেখে নাও ইয়োলো কালারের লিভাটা হাজার পঁচানব্বই টাকা যাচ্ছে প্রাইস হ্যাঁ হাজার পঁচানব্বই যাচ্ছে প্রাইস টিটেনাস ইঞ্জেকশান নিতে হবে তিনটে ইয়ে বাবা যা তা বলছে আমাকে কী বলছে দেখো আমি নাকি কামড়ে টিটেনাস দাঁড়াও তোমার হচ্ছে এই যাচ্ছে শাড়িটা ওপেন বলে দিলে রাগটা কমে একদম একদম এই যাচ্ছে তোমার ইয়েলো কালার লিভার চাইছিলে যারা লিভারটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি ঝটপট বুকিং করবে হ্যাঁ লিভার কিন্তু এটাই লাস্টক আর লিভার এই প্রাইজের লিভারটা আর নেই কিন্তু ঠিক আছে লিভাটা এই প্রাইজের লিভারটা নেই আমি এইটা দেখিয়ে দিলাম একটুখানি ঝটপট বুকিং করবে ঠিক আছে এই যাচ্ছে ইয়েলো কালারটা প্রাইস যাচ্ছে তোমার হাজার পঁচানব্বই হ্যাঁ প্রাইস আছে হাজার পঁচানব্বই দেখে নাও কালার অপশানগুলো আমি একটু দেখিয়ে দিই এই যাচ্ছে ইন্ডিগো কালারটা আগের দিনকে যারা যারা পাওনি আজ তাড়াতাড়ি নিয়ে নাও এটা যাচ্ছে পিচ কালারটা কাকুলি দিয়ে আবার কি কয় কি বলছে শাড়িটা পেলাম মন ভরে ভরে গেল গো থ্যাংক ইউ সো মাছ কল্পনা দি থ্যাংক ইউ লিভা দারুণ শাড়ি একদম একদম এটা যাচ্ছে রাস্ট কালারটা হ্যাঁ এটা যাচ্ছে রাস্ট কালার রাস্ট কালারটা এসে একটু অন্য টাইপের খুব সুন্দর কালার এই যাচ্ছে তোমার লাইট পিঙ্ক কালারটা এই যাচ্ছে অরেঞ্জ কালার আগের দিন অরেঞ্জ কালার নিয়ে যারা যারা মারপিট করেছো এই যে অরেঞ্জ কালার এই যাচ্ছে মেজেন্ডা কালারটা হ্যাঁ আর এটা যাচ্ছে ব্লু কালারটা মহুয়া মহাবলীপুরম শাড়িটার রিস্টক হলে আমার জন্য চিকু মেরুন বর্ডারটা রেখো প্লিজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে কবিতা দি পিচ কালার পিচ কালারটার বুকিং নিলাম হ্যাঁ আমাকে একটু দেখাতে দেওয়া হোক আমি একটু দেখাতে দেওয়া হোক পিচ কালারটার বুকিং নিলাম আমি নেব কনফার্ম করুন দিদি এই গোল্ডেন কালারটা বুকিং হয়ে গেছে গো গোল্ডেন কালারটা না বুকিং হয়ে গেছে স্কাই ব্লু ভি স্কাই ব্লু ভি স্কাই ব্লু ভি চলো প্রাইস যাচ্ছে মাত্র হাজার হাজার পঁচানব্বই টাকা করে হ্যাঁ ওয়ান জিরো নাইন ওয়ান জিরো নাইন ফাইভ আমি ইন্ডিগো লিভারটা নেবো ব্যাস সবাই মিলে এইবার লিভার নিয়ে মারপিট হবে ইন্ডিগো লিভারটার আমি বুকিং নিলাম ঠিক আছে ইন্ডিগো লিভারটার আমি বুকিং নিলাম অরেঞ্জ লিভারটা বুক করলাম আচ্ছা অরেঞ্জ লিভারটা আমি বুক করলাম একটাই করে পিস আছে যার জন্য না আমি এপিও দিই এক্সট্রা পিস আছে এপিও দিই তুমি তো ওইটাই দাও নি ওটা দাও ওটা তো রানি কালার তুমি ওখানে রেখেছো কেন বুঝতে পারিনি নাকি হ্যাঁ স্কাই ব্লু এটা যাচ্ছে রানি কালার এটা পিউদি সরিয়ে রেখেছিল নিজের জন্য এটা হচ্ছে রানী কালার দিদি তোমার শাড়ির দাম কত আমার শাড়ির দাম আমার শাড়ি আমার শাড়িটার দাম আমার শাড়িটার দাম ছাব্বিশশো পঞ্চাশ এটা সেই কাতানগুলোবো এই যাচ্ছে রানি কালারটা হ্যাঁ এবার তাহলে যেগুলো আছে আমি দেখিয়ে দিই পরে ওগুলো খুলে আমি একবার দেখিয়ে দিচ্ছি যদি কারোর মনে হয় এই যাচ্ছে ইয়ালো কালার প্রাইস যাচ্ছে তোমার হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই তারপরে যাচ্ছে তোমার রানী কালারটা প্রাইস যাচ্ছে হাজার পঁচানব্বই এই লিভাগুলো খুব সুন্দর এসছে লিভাগুলো না এত কম দামের লিভা মানে জাস্ট ভাবা যায় না ভীষণ সুন্দর লিভা দেখো এই যাচ্ছে লিভাটা হ্যাঁ প্রাইস যাচ্ছে এটা রানী কালার প্রাইস যাচ্ছে রাসটা নেব রাস্ট লিভাটা আচ্ছা ঠিক আছে রাসটাও আমি দিয়ে দিলাম বুকিং দেখে নাও সবকো ইয়েলো লিভা ইয়েলো লিভাটা যদি সরিয়ে দাও তো এই যাচ্ছে তোমার রানি কালারটা প্রাইস যাচ্ছে রানী কালার লিভারটা সবাই চাও দেখো রানীটার মেজেন্ডাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে রানী কালারটা প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো মাত্র হাজার পঁচানব্বই মাত্র হাজার পঁচানব্বই ঠিক আছে মাত্র হাজার একটু দেখাও সাইটা ইন্ডিভ আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অরেঞ্জ কালার তো বুক এই রে হ্যাঁ অরেঞ্জ কালারটা তো বুক হয়ে গেছে দিদি অরেঞ্জ কালারটা বুক হয়ে গেছে লিভার দাম কত লিভার দেখা কি দিতে বললাম হাত পেতে আছি ইন্ডিগো লিভারটা দাও একটু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি ইন্ডিগো লিভারটা দেখিয়ে দিচ্ছি ও রানি ভি রানি দিয়েছি নাও রানি দাও দাও যে তোমার হাতে আচ্ছা রানীটাও দিয়ে দিলাম এই ইন্ডিগো লিভারটা এই যে দিদি ভাই দেখ খুলে দেখাতে বলছো ইন্ডিগো কালারটা না খুব সুন্দর হয় লিভার মধ্যে না ইন্ডিগো কালারটা একদম অন্য টাইপের হয় মানে একদম বেগুনি আর ইন্ডিগো কালার মেশালে যে কালারটা দেখো একদম অন্য টাইপের কালারটা প্রাইস যাচ্ছে তোমার হাজার পঁচানব্বই টাকা ঠিক আছে ওয়ান জিরো নাইন ফাইভ ওয়ান জিরো নাইন ফাইভ ইন্ডিগো লিভারটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে লাইট পিঙ্ক বাকি রইলো ইন্ডিগো এই বাকি রইলো লাইট পিঙ্ক পেস্তা আর মেজেন্ডা এই মেজেন্ডাটা আগের দিন কারা কারা পাওনি আজকে নিয়ে নেবে পেস্তা এটা আপাত ওকে আচ্ছা হ্যাঁ পেস্তা আর এই এই তিনটে রয়েছে আমি একটু দেখিয়ে দিই খুলে এই যাচ্ছে লাইট পিঙ্কটা ভীষণ সুন্দর লাইট পিঙ্কটা প্রাইস যাচ্ছে এইটা না এখন আর আসবে না হ্যাঁ এটা যদি আবার নিয়ে আসি পেস্তাটা দিও পেস্তাটা দিও দিদি লিভার পেস্তা তো আমাকে একটু বলো লিভার পেস্তা তো এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে লাইট পিঙ্ক প্রাইস যাচ্ছে এটা না খুব সুন্দর শাড়ির ইয়েটা করেছে দেখো এটা না পুরো টিসুর কাজ করেছে এই জায়গাটা আঁচলটা দেখো আঁচলটা খুব সুন্দর একদম টিসুর আঁচলের কাজ করেছে এই জায়গাটা লিভার মধ্যে টিস্যু কাজ করেছে প্রাইস আছে তোমার এক হাজার হাজার পঁচানব্বই ওকে প্রাইস আছে হাজার পঁচানব্বই ওয়ান জিরো নাইন ফাইভ ওয়ান জিরো নাইন ফাইভ ওয়ান জিরো নাইন ফাইভ ওয়ান জিরো নাইন ফাইভ অরেঞ্জটা হবে না অরেঞ্জটা দিদি অরেঞ্জটা বুক হয়ে গেছে অরেঞ্জ লিভারটা বুক হয়ে গেছে অরেঞ্জ লিভারটা অনেকগুলো বুকিং ছিল এই যে পেস্তাটা দিদি এই পেস্তাটার কথা বললে আমাকে একটু বলো না গো নাহলে আমি রীতাদিকে বলছি রীতাদি পেস্তা এটার পেস্তা বললে এই যাচ্ছে মেজেন্ডাটা প্রাইস যাচ্ছে হাজার পঁচানব্বই ঠিক আছে ওয়ান জিরো নাইন ফাইভ এই যে মেজেন্ডা ওয়ান জিরো নাইন ফাইভ এই যাচ্ছে মেজেন্ডা লিভার কি মেটেরিয়া এলে লিভার হচ্ছে অর্গানিক প্রোডাক্ট লিভার মেটেরিয়াল সম্পর্কে আমি তোমাকে বলতে পারবো না এটা সিল্ক মেটেরিয়াল বলতে পারবো না কটন মেটেরিয়াল এটা কটন সিল্ক না লিভার সম্পর্কে জানতে হলে এটা পুরো টোটালটাই অর্গ্যানিক মেটেরিয়াল হয় এটাকে তোমাকে একটু অনলাইন সার্চ করে দেখে নেবে যে লিভার মেটেরিয়ালটা কী হয় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মেটেরিয়াল আমি নিয়েছি ইন্ডিগো কালার দারুন একদম একদম ভীষণ সুন্দর বাবলিতে ইন্ডিগো কালারটা নিয়েছো না একদম এই যাচ্ছে তোমার মেজেন্ডা কালারটা এই যাচ্ছে মেজেন্ডা কালারটা রীতা পেস্তা কালারটা একটু বলো না আমাকে বুটুকে একবার ওয়ার্ড্রপে সেল করা ওয়ার্ড ওয়ার্ড্রপেও সেল করা শুরু করুক ঘরের ওয়ার্ড্রবে শাড়ি ঢুকছে পুরো সিল্ক টাইপ না না সিল্ক টাইপ এটা নয় এটা সিল্ক টাইপ নয় ওকে এটা সিল্ক টাইপ নয় ওকে ওকে লিভার পেস্তাটা সোল্ড দিদি লিভার পেস্তাটা বুকিং হয়ে গেছে লিভার পেস্টটা বুকিং আছে রিতাদি বুকিং করেছে একই ডিজাইন আমি আর খুলে দেখালাম না হ্যাঁ কালারগুলো একটু দেখে নাও একটু দেখে নিয়ে ওকে ওকে সাতশো প্লাস হচ্ছে হাজার নাইন ফাইভ এই দিদিকে আমি ডেকে পিচ কালারের ইয়েটা দিয়ে দিলাম দিকে চলো লিভারটা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি দিদি তাহলে মেজেন্ডাটা আর লাইট পিঙ্কটা থাকলো যাদের যাদের বুকে ওকে দিই পিউদি আসুক আমি দেখাচ্ছি দাও অরেঞ্জ কালারের লিভারটা একটু দাও তো অরেঞ্জ কালারের লিভারটা একটু দাও এই যাচ্ছে লুকের দি পোস্ট ফেসবুক এই যাচ্ছে অরেঞ্জ লিভারটা দেখে নাও অরেঞ্জ লিভারটার অনেকগুলো বুকিং এটা বোধ হয় ইয়ে দিয়ে দিদিও বলেছিল আশা কুমারি দিদি তাই না অরেঞ্জ লিভাটা আবার আসলে আমি দিয়ে দেবো তুমি আগের থেকে নিয়ে নেবে আগে থেকে আমি তোমাকে জানিয়ে দেবো ঠিক আছে এই যাচ্ছে অরেঞ্জ লিভাটা এই যাচ্ছে অরেঞ্জ লিভাটা প্রাইস যাচ্ছে প্রাইস যাচ্ছে তোমার হাজার নিরানব্বই হাজার পঁচানব্বই টাকা পিওর সিল্ক টাইপ একদম পিওর সেল টাইপ হয় এম্ব্রয়ডারি করা এগুলো এমব্রয়ডারি করা না এগুলো সব হ্যান্ড ইয়ে প্রিন্ট করা এগুলো এমব্রয়ডারি হয় না এমব্রয়ডারি করা হলে তুমি এই দামে কোথায় পেতে দিদি এই শাড়িটা নেই আপাতত আমার কাছে ও না আছে এটা পঁচিশশো পঞ্চাশ দাম ছিল পাটটু টু কাতান ছিল এটা চলো এই যাচ্ছে শাড়িটা প্রাইস আছে তোমার পাশে ব্ল্যাকটা কি শাড়ি সব দেখাবো একটু সময় দাও আমাকে এই যে অরেঞ্জ কালার যে দিদিভাই নিয়েছো পেমেন্ট করে দাও হ্যাঁ এই যাচ্ছে মেজেন্ডা কালারটা আজ দেখছি আচ্ছা এই যাচ্ছে মেজেন্ডা কালারটা হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার দিদি এটা বুকিং হয়ে গেছে ওটা বুকিং হয়ে গেছে দুটো শুধু আছে এই এই কালারটা মেজেন্ডা কালার দেখে নাও মেজেন্ডা কালার প্রাইস আছে হাজার পঁচানব্বই আর এই যাচ্ছে লাইট পিঙ্ক কালারটা হাজার পঁচানব্বই ঠিক আছে হাজার পঁচানব্বই এই দুটো কালারই হবে আর কোনো কালার নেই ঠিক আছে বাদ বাকি সব বুকিং হয়ে গেছে আজ বাটিক লিভা হবে হ্যাঁ হবে বাটিক লিভাটা আমি কালকে দেখিয়ে দেবো ঠিক আছে বাটিক লিভা হবে বাটিক লিভার একটাই ঝামেলা কী বলতো মানে বাটিকগুলো না পুরোটা টোটাল খুলে দেখাতে হয় ওই জন্য না খুব সমস্যা হয়ে যায় দিদি ম্যাজেন্ডাটা আর লাইট পিঙ্কটা হবে ম্যাজেন্ডা আর লাইট পিঙ্কটা হবে অ্যাভেলেবেল থাকলে জানিও এটা অ্যাভেলেবেল হবে একটাই পিস আছে পঁচিশশো পঞ্চাশ চলো আচ্ছা আমি দেখে নিই শুধু লাইট পিঙ্ক আর মেজেন্ডা হবে আর কোনো কালার হবে না সব বুকিং হয়ে গেছে পেমেন্ট ডান ঠিক আছে ব্ল্যাক চান্দেরি নেব ব্ল্যাক চান্দেরি আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি চান্দেরিটা আমি দেখিয়ে দিচ্ছি চান্দেরি কটনটা আমি দেখিয়ে দিচ্ছি আমি যে দুটো কালার মধ্যে কেউ যদি বুকিং করে কেউ যদি করে তাহলে বুকিং করে ক্যান্সেল করার মতো কেউ বুকিং করেনি দাঁড়াও চলো আমি চান্দেরিটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও আটশো নিরানব্বই টাকা এটা এবার এসছে খুব কম প্রাইসে গো এটা প্রায় দেড়শো টাকা মতো দাম কমে গেছে এই চান্দেরিটার এখন শীতকাল পড়ে গেছে না ওই জন্য গরমকালে যেমন কটনের দামটা বেশি থাকে সিল শীতকালে সিল্কের দামটা বেশি থাকে এই যাচ্ছে ব্ল্যাক প্রাইস যাচ্ছে আটশো নিরানব্বই টাকা অনলি এই যাচ্ছে ব্ল্যাক চান্দেরি আটশো নিরানব্বই টাকা অনলি এই যাচ্ছে ব্ল্যাক দেখিয়ে দিলাম এটা যাচ্ছে ইন্ডিগো কালার এটা যাচ্ছে তোমার খুব সুন্দর একটা রোজ গোল্ড কালার আর এটা এটাও রোজ গোল্ড কালারের একটা গোল্ড কালারের আলাদা প্রিন্ট আর এটা যাচ্ছে ইয়েলো কালার ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না খুব সুন্দর গো তোমার শাড়িগুলো দারুন 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 থ্যাংক ইউ সীমাদি থ্যাংক ইউ বাটিক লিভা হবে গো বাটিক লিভা হবে আমি পরের দিন দেখাবো হ্যাঁ বাটিক লিভাটা এটা যাচ্ছে ইয়োলো চান্দেরি প্রাইস যাচ্ছে আটশো টাকা এটা যাচ্ছে এটা যাচ্ছে তোমার ঠিক আছে দিদি তোমার আর একটা শাড়িও বুকিং আছে হ্যাঁ ওই শাড়িটাও তোমার বুকিং করা আছে ওই যে সেই ইয়ে কালারটা ওই কুট্টুটা কুট্টু কুট্টু কাঞ্চিপুরমটা চলো এই যে স্ক্রিনশট অর্পিতা দিয়ে একটু স্ক্রিনশট পাঠাও কনফার্ম করো প্লিজ ওকে ওকে কনফার্ম করে দেবো সব করে দেবো আমি আগে চেক করে নিই আমি কালকে সকালবেলা সবার কনফার্মেশন পাঠিয়ে দেবো এই যে ব্ল্যাক চান্দেরি এখন নিয়ে নাও যারা চান্দেরি নেওয়ার তারা নিয়ে নাও আমি এই সময় স্টক করে নিই কিছুটা স্টক করে নিলে কি হয় এটা তোমাদেরকে একটু সস্তায় দিতে পারি তখন হলে না সে গরমকাল এসে গেলে এইগুলো প্রায় এক দেড়শো টাকা করে বেড়ে যায় তুমি যাই শাড়ি পরো না কেন খুব ভালো লাগে তোমায় থ্যাংক ইউ সো মাচ তোমার শাড়িটা দেখা হ্যাঁ আমার শাড়িটা দেখাবো চান্দে পরে খুব আরাম দারুন দারুণ শাড়ি একদম নিবেদিতে দি নিবেদিতি নিয়েছে এই যাচ্ছে শাড়িটা প্রাইস আছে ব্ল্যাকটা প্রাইস আছে তোমার আটশো নিরানব্বই টাকা এগুলো ভীষণ আরাম পাবে ভীষণ কমফোর্টেবল শাড়ি তুমি ক্যাজুয়াল যেখানে খুশি বেরিয়ে যাও অ্যাজ ইট ইজ রং টং ওঠা বা কোনো কিছু কিচ্ছু হবে না চান্দেটা এতটাই সুন্দর আমার শাড়িটা তোমার শাড়িটা আছে হ্যাঁ এটা আছে তুমি একটু ওয়েট করো আজকে আমি দেখিয়ে দিচ্ছি একটু লাইভ জয়েন করো একটু লাইভ জয়েন করো আমার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ব্ল্যাকটা স্কাই ব্লুটা স্কাই ব্লুটা চলে গেছে ইয়েলো চান্দেরি আচ্ছা ঠিক আছে ইয়েলো চান্দেরি কটা আছে বিউদি এই যাচ্ছে ব্ল্যাকটা হ্যাঁ প্রাইস আছে আটশো টাকা অনলি প্রাইস আছে ব্ল্যাক কটা আছে আটশো টাকা অনলি এটা হচ্ছে ইন্ডিগো কালার আটশো টাকা অনলি আটশো কী কী ডিলিট করলে আমাকে সেটা একটু বলো আমি বুঝতে পারছি না হ্যাঁ ডিজাইন সব একটু একটু আলাদা হবে ঠিক আছে ডিজাইন কোনোটাই এক পাবে না একটু হয়তো এই দেখো এইটা যেমন একটা ডিজাইন এইটা তেমনি ইন্ডিগোর একটা ডিজাইন এরকম ডিজাইন ছোট ছোটো একটু একটু আলাদা হতে পারে সেম ডিজাইন পাবে না কিন্তু কালার এক পাবে ঠিক আছে কালার দেখে একটু বুক করো ডিজাইন দেখে বুক করো না ঠিক আছে এই যাচ্ছে ইন্ডিগো কালারটা প্রাইস যাচ্ছে তোমার ইন্ডিগো

তোমরা একদম অন্যরকম হয়ে যাবে আমি তো মেকআপ করতেই পারি না আমি কোন রকম দেখো পুরো পাগলের মতো বসে যায় একদম এই যাচ্ছে হ্যাঁ এটা যাচ্ছে তোমার রোজ গোল্ড কালারটা এটা যাচ্ছে রোজ গোল্ড কালারের চান্দেরি প্রাইস আছে আটশো নিরানব্বই টাকা অনলি এটা খুব সুন্দর একটা কালার রোজ গোল্ড কালার প্রাইস আছে আটশো নিরানব্বই টাকা অনলি প্রাইস আছে কি করে করবো জয়েন জয়েন করতে পারছো না দাঁড়ো আমি কারোর কাছ থেকে একটু নিয়ে ইয়ে দিই তোমাকে লাইভের লিঙ্কটা লিঙ্ক দিলাম এবার করো দেখো পারবে ঠিক আছে চলো এই যাচ্ছে তোমার রোজ গোল্ড কালারটা হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার আটশো নিরানব্বই টাকা অনলি খুব সুন্দর প্রিন্ট গুলো খুব সুন্দর পরেও খুব আরাম চান্দেগুলো না পরে এত আরাম হয় সে আর ডান তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সন্ধ্যা দি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই কালারটা হবে মমা যে কালারটা বলেছিলাম সেই কালারটা হবে হ্যাঁ হবে তো বললাম তো হবে লাইভে বাটিক কবে দেখাবে লিভা বাটিক কবে দেখাবো দেখাচ্ছি দেখাচ্ছি দেখছি কবে লিভা বাটিক দেখানো যায় আমি কালকে দেখি সম্ভবত কালকে আমি একবার দেখিয়ে দেবো কালকে দেখিয়ে দেবো রোজ গোল্ডটা আমি নেব আচ্ছা রোজ আমি কনফার্ম করলাম এই যাচ্ছে রোজ গোল্ডটা হ্যাঁ ভীষণ আরাম হয় এগুলো পরে যা আরাম পাবে না এটার আর একটা রোজ গোল্ডের প্রিন্ট ঠিক আছে এটা রোজ গোল্ডের ওই প্রিন্ট একটা এই প্রিন্টে একটা আমি সরিয়ে দিলাম পরেটা যাচ্ছে ইয়ালো পরে যাচ্ছে একদম ঠিক বলেছো মেকআপ লাইভ চাই একটা তাতে আমরা বান্ধবী হব দুঃখ কী যাতা আরম্ভ করেছে এরা আমি মেকআপ কীভাবে করি আমি একদিন বলে দেবো মেকআপ কীভাবে করি বলে দেবো আমি কিচ্ছু কোনো রকমভাবে মেকআপ আমার মেকআপ পাঁচ মিনিটের মেকআপ আমি বলে দেবো তোমরা সবাই করতে পারবে এই যাচ্ছে শাড়িটা হ্যাঁ ইয়েলো কালারটা প্রাইস আছে ইয়েলো কালারটা দেখো কালারটা কি সুন্দর ইয়েলোটা না খুব লাইট ইয়েলো কালার দেখো প্রাইস যাচ্ছে আটশো নিরানব্বই টাকা অনলি প্রাইস আছে আটশো নিরানব্বই টাকা অনলি এগুলো না আমি মার জন্য কিনতে গেছিলাম বারোশো টাকা দাম বলেছিল ওই দেখে আমি পালিয়েছিলাম দোকান থেকে বুঝলে আমি একটা দোকানে গিয়েছিলাম এগুলো বারোশো টাকা দাম বলেছিল আমার খুব পছন্দ ওই প্রিন্টগুলো সন্ধ্যায় এত দেরি সন্ধ্যা এত দেরি করলে হবে না ও আচ্ছা আচ্ছা সন্ধ্যা থেকে কি চেনো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে ইয়ালোটা প্রাইস আছে তোমার আটশো নিরানব্বই ওকে এই যাচ্ছে আটশো নিরানব্বই টাকা এখন যারা এইটা চান্দেটা নেবে তারা নিয়ে নাও এই গরমকাল যে আসবে নতুন স্টক হলে আবার সেই একই প্রাইসে চলে আসবে আবার সে দেড়শো টাকা বেশি তোমার আগের লাইভে তোমার চেহারা অন্য রকম লাগে তোমার মনে হচ্ছে না এই রে সবাই এই আমার আগের লাইফগুলো সবাই দেখেছে আমি জানি তখন তো বললাম তো তখন একদম অন্য রকম ছিল কেউ দেখবে না আগের লাইফ একদম আগের লাইফ দেখবে না আচ্ছা পরেরটা কি দেখাবো বলো তো মায়ের দেখিয়ে নি হ্যাঁ এই মায়ের দেখো নতুন এসছে মায়ের খুব সুন্দর একটা মাইশরি এসছে একটু দেখিয়ে নি ঠিক আছে চুলবাদাটা শিখতে চাই আমি তো চুল বাঁধাটা শিখতে চাই আমার চুলবাদা আমি চুল কীভাবে বেঁধেছি দেখো একটা খোপা করেছি করে আমি চুলটা সামনে দিয়ে উল্টে নিয়েছি নিয়ে ক্লিপ মেরেছি এখানটা একটু পাফ করে পেছন দিকে আমি উল্টে একটা খোপা করে তার মধ্যে ফুল গুঁজেছি এর আবার দেখার কি আছে এর আবার দেখার কি আছে সন্ধ্যা আমার বন্ধু ও আচ্ছা আচ্ছা মৌসুমিদি না শুধু বলে দিলে হবে না মেকআপ করে আমাদের দেখ হ্যাঁ সম্বাদিক আমি ডেফিনেটলি দেখাবো মেকআপ করে সম্পাদি তোমাকে আমি একদম হানড্রেড পারসেন্ট দেখাবো তুমি এত সাজতে ভালোবাসো আমি তোমাকে একদম ডেফিনেটলি মেকআপের সমস্ত যা যা ইউজ হয় আমি তোমাকে বলে সমস্ত দেখিয়ে দেবো তুমি এত সাজতে ভালোবাসো আমার এত ভালো লাগে বিশ্বাস করো আমার খুব ভালো লাগে সম্পাদিকে সম্পাদিক ইয়ে দেখতে সম্পাদি এত জলি আর এত ভালোবাসে সাজতে আমি শুধু দেখি আর ভাবি এই যাচ্ছে শাড়িটা মা তোমার কাছে মালবেরি শাড়ি হবে একটা তো আগে একটা তোমার থেকে নিয়েছি আর একটা নেব ভাবছি মালবেরি দিদি দেখতে হবে কি আছে মালবেরিটা না কটা আছে দেখতে হবে আমাকে এই যাচ্ছে দেখে নাও আর কি কি দেখাবে মহুয়া অনেক কিছু দেখাবো দিদি অনেক কিছু দেখানো কে বলতো শুরু করলাম শুধু দুটো স্টক দেখালাম এখন দেখো এই পাশে পুরো পিওর কাঞ্চীপুরম থেকে শুরু করে একটা খুব সুন্দর কাঞ্চিপুরম নিয়ে বসেছি একটা আর্ট কাঞ্চিপুরম একটা পিওর কাঞ্চিপুরম এ দেখো পিওর কাঞ্চিপুরম অনেক কিছু নিয়ে বসেছে আমি কটা দেখাতে পারবো কোন মাহেশ্বরী হ্যাঁ ইয়ে মাহেশ্বরী হ্যাঁ প্রাইস যাচ্ছে এটার ষোলোশো পঁচাত্তর টাকা ওকে ষোলোশো পঁচাত্তর ওয়ান ওয়ান সিক্স সেভেন ফাইভ ওয়ান সিক্স সেভেন ফাইভ ভীষণ সুন্দর মাহেশ্বরীটা ভীষণ সুন্দর দেখতেও মায় দেখে নাও ওয়ান সিক্স তাকি ওরে হবে আমরা কেউ দেখতে আপনাদেরকেও দেখতে হবে আমরা কি দোষ করলাম তো ওরা দেখি ওরা একটু সাজুগুজু করবো একদম একদম সাজুকুজু করার ফটো পোস্ট করতে হবে সম্পাদির মতো সম্পাদে এত সুন্দর সাজুগুজু করে ফটো দেয় আমি শুধু দেখি বসে বসে এই যাচ্ছে তোমার শাড়ির আঁচলটা আর এটা যাচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে মাহেশ্বরী সিল্কের উপরে আছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এই যাচ্ছে আঁচলটা এই যাচ্ছে মাহেশ্বরী ইয়েটা মাহেশ্বরীটা প্রাইস যাচ্ছে তোমার কালার অপশন দেখিয়ে দিচ্ছি এটা মেজেন্ডা কালার এটা হচ্ছে মিড নাইট ব্লু কালার হ্যাঁ মিড নাইট ব্লু এটা রানি এটা সি গ্রিন এটা যাচ্ছে ব্ল্যাক সম্পদ আমার বলছে শুধু আমাকে কেন সবাইকে তোমার মতো তো অত সুন্দর করে কেউ ফটো দেয় না ওই জন্য আমি কাউকে বুঝতেও পারছি না তুমি সুন্দর করে সেজে গুজে ফটো দাও বুঝতে পারি তুমি সাজতে ভালোবাসো এই যাচ্ছে শাড়ি প্রাইস যাচ্ছে তোমার ওকে প্রাইস আছে পনেরোশো ষোলোশো পঁচাত্তর টাকা ওকে এগুলো মায়েশ্বরী সিল্ক আছে ভীষণ ভালো মানে শাড়িটা না ভীষণ ভালো শাড়ি হবে একদম সফট আর ভীষণ সুন্দর শাড়ি চলো মায়েশ্বরী সিল্ক যাচ্ছে প্রাইস যাচ্ছে তোমার ষোলোশো পঁচাত্তর টাকা ওকে এই যাচ্ছে দেখো পুরো শাড়িতে কিন্তু এই জুটের কাজটা জুটের যে এটাকে না কি জড়িটা বলে আমি না বারবার জুট জড়ি বলি কিন্তু এই জড়িটা না একটা খুব সুন্দর নাম আছে জানো তো আমার ব্যাঙের মাথা মনে থাকে না আর প্রতিদিনে দেখো পুরো শাড়িতে কিন্তু এই বরফির কাজটা পাবে সারা শাড়িতে এবাবা আমরা ছবি দিই আমার প্রিয় ছবি দিলাম তুমি তো পোস্ট করলে না এই যা সে কি গো এই যাচ্ছে শাড়িটা ময়ূরকণ্ঠী কালারটা মায়ের শ্বরীতে ময়ূরকন্ঠি কালার এটা আগের দিন দেখিয়েছিলাম বড়ো বুটিটা এসেছিল কালকে এসছে ছোট বুটিটা মহুয়া মৌসুমি আমার অনেক দিনের বন্ধু ও আচ্ছা আচ্ছা সন্ধ্যা বুঝেছি বুঝেছি এই যাচ্ছে ময়ূরকন্ডি কালারটা প্রাইস যাচ্ছে তোমার মাত্র আর মাত্র ষোলোশো পঁচাত্তর টাকা ওকে খুব সুন্দর শাড়ি এটা মেজেন্ডা কালারটা দেখো বহুত সুন্দর হয় এই যে শাড়ি বহুত জাদা সফট হ্যাঁ আর এই শাড়ির মধ্যে না এই কাগজগুলো থাকলে কচমচ করে তোমরা ভয় পাও দেখে যে কচমচ করছে কেন এই যাচ্ছে শাড়ির পরের কালারটা মেজেন্ডাটা দেখো আমি একটু গায়ে ফেলে শুধু দেখাই শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সফট একদম অন্য টাইপের শাড়ি এই যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা একদম একদম এই যাচ্ছে শাড়িটা মেজেন্ডা কালার ওকে মেজেন্ডা কালার জাস্ট ওয়াউ কালার এই যাচ্ছে মেজেন্ডা প্রাইস আছে তোমার প্রাইস আছে অনলি ষোলোশো পঁচাত্তর টাকা ঠিক আছে এই যাচ্ছে মেজেন্ডা কালার ফটো দিও তবে মোহ মেকআপ দেখা ইয়ে কি হচ্ছে এই যাচ্ছে মেজেন্ডা কালার প্রাইস যাচ্ছে তোমার ষোলোশো পঁচাত্তর ওকে প্রাইস যাচ্ছে ষোলোশো পঁচাত্তর ভীষণ সুন্দর শাড়ি একদম ষোলোশো পঁচাত্তরে যাচ্ছে মেজেন্ডা কালারটা হ্যাঁ মেজেন্ডা কালার যাচ্ছে ষোলোশো পঁচাত্তর সরিয়ে দিলাম পরে যাচ্ছে একদম মাইশ্বরীর মিডনাইট ব্লুটা আমার জন্যে রাখো মিড নাইট ব্লুটা আচ্ছা ঠিক আছে প্লিজ একটা মিডনাইট নাইট ব্লুটা সরিয়ে তো আটশো নিরানব্বই আটশো নিরানব্বই মিড নাইট ব্লু একটাই আছে সেই কি এই ঝটপট বুকিং করো পিউদি বলছে একটাই আছে এই যে মিডনাইট ব্লুটা দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর দেখো শাড়িগুলো খুব সুন্দর শাড়িগুলো এবার সবাই এই যাচ্ছে মিডনাইট ব্লুটা প্রাইস আছে মাত্র প্রাইস আছে মাত্র আটশো এই ষোলোশো পচান ষোলোশো পচান পঁচাত্তর টাকা ওকে ষোলোশো পঁচাত্তর টাকা এটা যাচ্ছে রানি কালারটা ভীষণ সুন্দর শাড়ি এটা যাচ্ছে রানি কালার প্রিয় এটা রানী কালারটা কটা আছে গো ষোলোশো পঁচাত্তর দেখে নাও এই যাচ্ছে রানি কালারটা প্রাইস যাচ্ছে ষোলোশো পঁচাত্তর এই যাচ্ছে রানি কালার ভেরি নাই খুব সুন্দর শাড়িগুলো আপনার যে বার হ্যাঁ উস্কা বিপি হ্যাঁ কে আপনি যে ওয়ার কিয়া হ্যাঁ বিপি তো হ্যায় ম্যাম বিপি তো হ্যাঁ ইয়ে যারা হ্যাঁ রানি কালার মেসকা প্রাইস হ্যাঁ ওয়ান সিক্স সেভেন ফাইভ ওয়ান সিক্স সেভেন ফাইভ এগুলো না মাইশোরিটা মাইশোরি সিল্কটা ভীষণ সুন্দর এগুলো সব মাইশোরের শাড়ি হ্যাঁ একদম মাইশোরি বুক করেছি এক এখনই আচ্ছা বুক করছি এখনই ঠিক আছে ঠিক আছে করে দাও এই যাচ্ছে তোমার সি গ্রিন কালারটা প্রাইস যাচ্ছে তোমার এটা না ভেতরের যে বুটাটা না খুব সুন্দর এর মধ্যে না টোটাল একটা সেলফের কাজ থাকে সেলফ ওয়ার্ক থাকে এটা দেখো সি গ্রিন কালার প্রাইস যাচ্ছে ষোলোশো পঁচাত্তর দেখো সি গ্রিন কালারটা এই দেখো ভেতরে না একটা সেলফ ওয়ার্ক থাকে দেখো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই পুরো শাড়িটার এত সুন্দর মানে শাড়ির মানে ইয়েটা এত সুন্দর না মেঝে যেটাকে বলি আমরা শাড়ির মানে যে ইয়েটা বুননটা ওটা ভীষণ স্মুথ আর ভীষণ সুন্দর শাড়িটার কোয়ালিটিটা খুব ফাইন কোয়ালিটি একদম সুন্দর কোয়ালিটি প্রাইস আছে মাত্র ষোলোশো পঁচাত্তর পোষমেলা শুরু হবে শান্তিনিকেতন একবার চলে এসো আরে বাবারে যাবো 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 গলায় কি পড়েছো গো একবার জলজল জল করছে কি জল করছে থ্যাংক ইউ সো মাচ মৌলিদি এটা মাম্পির মাম্পির জুয়েলার্স মাম্পির জুয়েলারি এগুলো সব মাম্পির দান এই যাচ্ছে সি গ্রিন কালারটা হ্যাঁ এই যাচ্ছে সি গ্রিন কালারটা বিউটিফুল কালেকশান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চন্দ্রানিধি এই যাচ্ছে সি গ্রিন কালারটা প্রাইস আছে বিদ্যুৎ একটা সি গ্রিন সরিয়ে তো এই যাচ্ছে সি গ্রিন কালারটা প্রাইস আছে ষোলোশো পঁচাত্তর প্রাইস যাচ্ছে ষোলোশো পঁচাত্তর পরেরটা যাচ্ছে বটল গ্রিন এগুলো বিয়েবাড়ি পরে হ্যাঁ অবশ্যই যাবে কেন যাবে না তুমি ক্যার এটা এমন একটা শাড়ি না যেটা তুমি ক্যারি করতে পারলেই ভালো লাগবে তুমি ভাবো একবার ইমাজিন করো শাড়িটা জাস্ট একবার ইমাজিন করো বুঝতে পারবে পুরো সেলফ ওয়ার্ক বটল গ্রিন কালারটা দেখো আমি বটল গ্রিন কেন বলছি গ্রিন কালারটা দূরদর্শ একটা কালার একদম দুর্দর্শ একটা কালার দেখো প্লিজ বুক করবো এনে দিও আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমি দেখে নেব এই যাচ্ছে বটল গ্রিন কালারটা দেখো শাড়িটা আমি তোমাদেরকে কিভাবে বোঝাই দেখো শাড়িটাতে পুরো শাড়িটাতে কাজ যাবে হ্যাঁ একদম সেলফের ওয়ার্ক তার মধ্যে পুরো শাড়িটাতে ছোট ছোটো ছোট ছোটো করে কাজ যাবে কপার জরির কাজ একদম কপার জরির কাজ কপার জড়িটাই মানে অন্য টাইপের মানে জিনিসটা হাতে পেলে তোমরা বুঝতে পারবে যে কি জিনিস এটা আপনি গত দু বছর ধরে বলে আসছেন যাবো যাবো কবে আসবে চম্পাদি সময় পাচ্ছি না গো প্রত্যেক বাড়ি এই দেখো এই রবিবারেও একটা নেমন্তন্ন পড়েছে রবিবারে দুখানা নেমন্তন্ন পড়েছে এক মিলিদির বাড়িতে আর একজন আমার এক দাদু মারা গেছেন মানে আমি মামার বাড়িতে মানুষ তো সেই দাদু মারা গেছে সেই দাদুর বাড়িতে তো আমি না খুব কনফিউজ হয়ে গেছি মিলিদিকে আমি বলছিলাম যে কি করব আমি জানি না এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে তোমার প্রাইস যাচ্ছে তোমার হাউ মাছ এটা হচ্ছে টু জিরো ফাইভ জিরো চলো প্রাইস আছে সি গ্রিন মিড নাইট ব্লুটা নেব না সি গ্রিনটা হবে সুবর্ণাদি কনফার্ম হয়ে বুকিং করো কনফার্ম হয়ে বুকিং করো ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো হলে বুঝতে পারবো না এই যাচ্ছে বটল গ্রিনটা প্রাইস যাচ্ছে মাত্র দেখো বটল গ্রিন কালারটা দেখো জাস্ট ফিদা হয়ে যাবে শাড়িগুলো হাতে পেলে এত সুন্দর না মাইশরিটা এটা আগের দিনে আমি দিয়েছিলাম সবাই বোধহয় হাতে পাইনি এখনও পেলে দেখবে রিভিউটা কেমন আসে এই জিনিসটা মাইশরি তখন সি গ্রিনটা কনফার্ম ওই নাইট ব্লুটা সরিয়ে সি গ্রিনটা রাখো এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে তোমার ষোলোশো নিরানব্বই হ্যাঁ প্রাইস যাচ্ছে ষোলোশো নিরানব্বই দেখে নাও প্রাইস যাচ্ছে ষোলোশো নিরানব্বই এই যাচ্ছে দেখো বটল গ্রিনটা কাপড়ের কোয়ালিটি দেখেছ একদম ফাইন কোয়ালিটি আর খুব সুন্দর শাড়িগুলো এই যাচ্ছে শাড়িটা দেখে নাও এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে ওয়ান্স আর জরির কাজটা দেখো এটা যখন পড়বে জিনিসটা এই যে যখন ইয়েতে হাতে ইয়েতে কাজ হবে এই যে এটা যখন এটার কাজটা যখন যাবে দেখো গায়ে পড়বে যখন প্রত্যেকটা কালার সুন্দর এই যে ব্লাউজ পিসতে যাবে এই রকম দেখো এই যাচ্ছে ব্লাউজ পিসটা তার উপর দিয়ে যখন শাড়িটা এভাবে পরবে এভাবে যাবে এবার শাড়িটা ইমাজিন করো আমার এত পছন্দ হয়েছে শাড়িটা তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো কি না আমি জানি না এই দেখো শাড়ির ব্লাউজটা বড় হাতা করে বানাবে এই যাচ্ছে শাড়িটা দেখো শাড়িটা দূর ধর্ষ লাগবে দেখতে গায়ের কালারই অন্য রকম চেঞ্জ হয়ে যাবে দেখো এটার এই শাড়িগুলো না মানে এর কোয়ালিটিটাই এমন না যে সেলফের কাজটা যেটা আছে গায়ের রং টোটালি চেঞ্জ করে দেবে দেখো আমি এই লাল শাড়িটাও পরেছে আর এই শাড়িটাও পরেছে দেখো গায়ের রং টোটাল চেঞ্জ করে দেবে একদম আর এটা এত সফট এত বডি হাগিং হবে না তখন মানে যখন হাতে পাবে তখন বুঝতে পারবে এই যাচ্ছে শাড়িটা আমি বুঝি ভালোবাসি না না যাও সিওরি কোথাও হয় না দিদি ভাই এই যাচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচলটাতে ইয়ে করতে হবে না আঁচলটাতে তোমাদের পুরো টোটালটাই ইয়ে আছে মানে ইয়ে করা আছে এই যাচ্ছে বটল গ্রিন কালারটা দাও পিদি কালারগুলো দিয়ে দাও সি গ্রিনটা গোল্ডেন বা বুক করে ফেললাম তাহলে যে আগে গোল্ডেনটা ঠিক আছে গোল্ডেনটা আমি আর একজন চাইছিল আমি দেখছি এই গোল্ডেন সেমিসিল্কটাকে চাইছিলে একবার একবার একটুখানি কনফার্ম করো হ্যাঁ গোল্ডেন কালারটা যে চাইছিলে ইয়েতে তোমার হচ্ছে ওই সেমিসিল্কে গোল্ডেনটা হবে হ্যাঁ গোল্ডেনটা বুক করো উনি ওই ইংলিশ কালারটা সি গ্রিনটা আছে হ্যাঁ সি গ্রিনটা আছে সিগ্রিনটা আর আছে যদি দুটো সরিয়ে দিয়েছো সি গ্রিনটা আছে সি গ্রিনটা বুক করো সি গ্রিনটা আছে আর একটা আর একটাই হবে তাও দিদি কালারগুলো ওটা রেখে দাও পিউদি তুমি এই কালারগুলো আমাকে দিয়ে দাও সি গ্রিনটা আর একটাই আছে এই যে মিডনাইট ব্লুটা এই রানী কালারটাও খুব সুন্দর মিডেনটা প্রত্যেকটা কালার সুন্দর দেখো কালারগুলো একদম আনকমন এটা হচ্ছে ময়ূরকন্ঠী ষোলোশো পঁচাত্তর ওকে প্রাইজ আছে ওয়ান তুমি সুন্দরই তোমাকে শাড়িটা পরলে খুব ভালো না না রিনাদি শাড়িটাই সুন্দর আমি বলছি কেন বলো তো শাড়ির কোয়ালিটিটা না ভীষণ সুন্দর মানে যেটা হয় না এক একটা কোয়ালিটি হয় যেগুলোতে গায়ে বসলে না গায়ের রঙ পুরো চেঞ্জ হয়ে যায় তেমনি এটা দেখো তুমি আমি এইটার ব্লাউজটা করেছি গ্রিন কালার আর ওই গ্রিনটাও আমি দেখালাম শাড়ির ওই কোয়ালিটিটাই আলাদা এই গ্রিন কালারটা যেমন আমার গায়ে শ্যুট করে না কিন্তু ওটার গ্রিন কালারটাই এত সুন্দর না যে গ্রিন কালারটা দেখলে খুব ভালো লাগে আর কি এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা প্রাইস আছে তোমার একদিন তোমার মেয়েকে দেখাবে প্লিজ আমার মেয়েকে হ্যাঁ আমার মেয়ের তো ছবি দিই কত দেখবে এই যাচ্ছে ময়ূরকন্টি কালার প্রাইস যাচ্ছে ষোলোশো নিরানব্বই এই ষোলোশো পঁচাত্তর এই যাচ্ছে মেজেন্ডা কালার এই যাচ্ছে মিডনাইট ব্লু কালার এই যাচ্ছে রানি কালার এই যাচ্ছে সি গ্রিন কালার আর এই যাচ্ছে তোমার বটল গ্রিন কালার প্রাইস আছে ষোলোশো নিরানব্বই টাকা ওকে প্রাইস আছে ষোলোশো টাকা সরিয়ে দিলাম ফিদা শাড়ি আমি পেয়েছি এই দেখো শাহানা গুপ্তাদি আমি বললাম না এই শাড়িটা বোধহয় কেউ এখনও পাওনি পেলে বুঝতে পারবে এই যে শাহনাদি বলছে ফিদা শাড়ি আমি পেয়েছি থ্যাংক ইউ শাহনাদি থ্যাংক ইউ সো মাচ আমি মায়ের শাড়িটা আমি বললাম না হাতে পেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেছি হাতে পেয়েছি একটা শাড়ি ঢুকেছে আমি সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আর আর যদি থাকে আমাকে পাঠাও বুঝলে আর যদি থাকে আমাকে পাঠাও সঙ্গে সঙ্গে এই শাড়িটা আমি ওই ডিজাইনটা আর পাইনি এই ডিজাইনটা আমি আবার পেলাম আমি আবার নিয়ে আসলাম সেই জন্য আমি দেখিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি একদিন তোমার আচ্ছা তুমি কি শাড়ি পরেছো গো তো কী সুন্দর আমি যে শাড়িটা পরেছি আমি দেখিয়ে দিচ্ছি আমি বেনারসি পরেছি ঠিক আছে কালার অপশন দেখাচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ আমি যে বেনারসি পরেছি তার কালার অপশন দেখাচ্ছি বটল গ্রিন রেড প্যারোট গ্রিন রানি এই যাচ্ছে হোয়াইটের সাথে ডার্ক গ্রিনটা এই যাচ্ছে পিয়ালি হাসডার কালারটা পিয়ালি হাজডার কালারের সাথে তুতে কালার এই যাচ্ছে হোয়াইট রানি প্রাইস যাচ্ছে এটা যাচ্ছে হোয়াইট মেজেন্ডা কে দিদিভাই এই মাত্র বুকিং করলে সে একটুখানি বলো আমাকে এই যাচ্ছে ব্ল্যাক রানি ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও পিচের সাথে ব্ল্যাক পিচের সাথে ব্ল্যাক এটা যাচ্ছে রানির সাথে ব্লু প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ এগুলো কিন্তু ভীষণ অন্য টাইপের শাড়ি এগুলো কিন্তু ওই ইয়ে নয় এগুলো কিন্তু সব বেনারসের হ্যাঁ এটা যাচ্ছে তোমার ওই তোমার হচ্ছে গোল্ডের সাথে ব্ল্যাক এটা পিয়ালি হাল এটার মধ্যে আবার মিনাকারির কাজ করা আছে না এই যাচ্ছে ইয়ালো রানি প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ দেখিয়ে দেবো এই যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ কালার অপশান দেখিয়ে দিলাম এবার একটা একটা করে দেখায় তোমরা একটা একটা করে বুকিং করো ঠিক আছে চলো হ্যাঁ দেখাবো দেখাবো কাঞ্চিপুরম দেখাবো আজকে একটু ওয়েট করো আমি সব পরপর দেখিয়ে দেবো একটু সময় দাও আমি আজকেরটা একটু ঘেটে আছি এই যাচ্ছে পরেরটা দেখে নাও প্রথমেই দেখালাম একদম গ্রিন রানিটা খুব সুন্দর কালার দেখে নাও এই যাচ্ছে গ্রিন রানী প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ গ্রিন রানি কালারটা দেখো এই যাচ্ছে গ্রিন রানী প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ গ্রিন রানি প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ তারপর যদি এইটা নেই এই সব প্রিন্টগুলো সব সোল্ড আউট হয়ে গেছে সেমি সিল্কটা সব সোল্ড আউট হয়ে গেছে রোজ গোল্ড পিঙ্ক ব্ল্যাকটা দেখো সব দেখাচ্ছি 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 একটু ওয়েট করো পিচ কালারটা হবে গো সিল্কের পিচ কালারটা হ্যাঁ হবে তোমার শাড়িটা হবে মৌসুমিদি হ্যাঁ হবে আমার শাড়িটাও হবে আমার শাড়িটা হবে মৌসুমেদি কোনটা ওই লাল কালারটা তো হ্যাঁ একটা হবে লাল গ্রিন একটা হবে রেড গ্রিন আমি নিয়ে বসিনি এগুলো খুললে না আর ভাজ করা খুব সমস্যা হয়ে যায় রোজগোল্ডের সাথে ব্ল্যাকটা দেখাও হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি একটু ওয়েট করো এই যাচ্ছে তোমার প্যারোড গ্রিনের সাথে রানী কে আজকে চাইছিলে প্যারোড গ্রিনের সাথে রানি আজকেই বোধ কি একজন মেসেজ করেছে সেই দিদিভাইকে বলছি দেখে নাও প্যারোড গ্রিনের সাথে রানি প্রাইস যাচ্ছে তোমার ছাব্বিশশো পঞ্চাশ ব্লাউজ পিস যাবে রানিতে ব্লাউজ পিস যাবে রানিতে এগুলো শাড়িগুলো ভীষণ ভালো শাড়ি প্যারোট গ্রিনের সাথে রানি প্রাইস যাবে ছাব্বিশশো পঞ্চাশ দারুণ কালেকশন থ্যাংক ইউ দিদি ব্ল্যাকটা দেখো আমি সব দেখাচ্ছি একটা একটা করে দেখায় আমাকে একটু সময় দাও একটু সময় দাও কোনটা বললে গো এইটা বললে না এই যে রোজ গোল্ডের সাথে ব্ল্যাক এটা না মিনাকারি আছে কাজে আবার দেখছি রোজ গোল্ডের সাথে ব্ল্যাক প্রাইস আছে তোমার ছাব্বিশশো পঞ্চাশ আহা কালারটা কি সুন্দর গো ছাব্বিশশো পঞ্চাশ দেখো কালারটা ভীষণ ছাব্বিশশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস হ্যাঁ এগুলো টোনে সব যাচ্ছে ডুয়াল ছাব্বিশশো পঞ্চাশ রোজ গোল্ডের সাথে আমি করেছি আমি রোজ গোল্ড ব্ল্যাকটা দেখাও ও আচ্ছা এই তো রোজ গোল্ড অ্যান্ড ব্ল্যাক এই যাচ্ছে রোজ গোল্ড অ্যান্ড ব্ল্যাক প্রাইস আছে প্রাইস যাচ্ছে তোমার হ্যাঁ প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ ঝটপট করে বুকিং করবে হ্যাঁ রোজ গোল্ডের সাথে ব্ল্যাক প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ এই যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ পিসটা ছাব্বিশশো পঞ্চাশ যাচ্ছে গোল্ডের সাথে ব্ল্যাক হ্যাঁ সোনালি রায় হ্যালো ইউ আরে বাবা সোনালি রায়কে আবার সম্পাদিক এসব হাওয়ার ইউ লিখছে দেখো সোনালিরি উত্তর দাও এই যাচ্ছে পরেরটা পরের ব্ল্যাকটা বললে তাই তো এই যাচ্ছে পরের ব্ল্যাকটা ভীষণ সুন্দর শাড়ি এগুলো ছাব্বিশশো পঞ্চাশ সেটার অনেক কোয়ালিটি হয় তোমরা না অনলাইভে লাইভে দেখো তো মনে হয় যেন এটার এটা এক শাড়ি কিন্তু তা নয় কোয়ালিটির ডিফারেন্স থাকে প্রচুর আমরা হাতে পাই তো শাড়ি আমরা জানি এর যে কোয়ালিটি না এই কোয়ালিটি দেওয়া অসম্ভব ব্যাপার এই কোয়ালিটিটা দিতে গেলে অন্তত মিনিমাম তিরিশ থেকে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে এটার হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা গ্রিন রানি এই দেখো বললাম আমি তুমি গ্রিন রানিটা দেখো আর তার সাথে আরেকটা গ্রিন রানি আমি বললাম গ্রিন প্যারোটগির দে এই যাচ্ছে শাড়িটা হ্যাঁ ব্ল্যাকের সাথে রানি প্রাইজ যাচ্ছে তোমার গল্প করতে পাই জানো একদম একদম গল্প করো এই যাচ্ছে তোমার ব্ল্যাকের সাথে রানিটা প্রাইস আছে দেখো এগুলো পুরো বেনারসের কাজ যাবে বেনারসির যে পার্টটা না এগুলো টোটাল বেনারসির অরিজিনাল বেনারসির পার এগুলো বুঝতে পারলে প্রাইস আছে তোমার এগুলো কিন্তু সুরাট নয় আমি বারবার বলছি এগুলো কিন্তু বেনারসের পার্টটা দেখলেই বুঝতে পারবে এগুলো টোটাল বেনারসির পার প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ অনলি প্রাইজ আছে ছাব্বিশশো পঞ্চাশ অনলি প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ অনলি চলো পরেরটা যাচ্ছে পিচের সাথে পিচের সাথে ব্ল্যাক পিচের সাথে ব্ল্যাক এই রে খুব ভালো কিন্তু পয়সা নেই এই রে হি এটা তো বুক হয়ে গেছে তুমি কোথায় ছিলা এই যাচ্ছে তোমার পরেরটা হচ্ছে পিচের সাথে ব্ল্যাক ওটা দেখিয়েছিলাম ইয়ের সাথে মেজেন্ডার সাথে ব্ল্যাক এটা দেখে নাও পিচের সাথে ব্ল্যাক প্রত্যেকটা কা এর কাপড়ের কোয়ালিটি যখন হাতে পাবে না এই পার্টটা শুধু খেয়াল করো অরিজিনাল জিনিসটা এখানে বুঝতে পারবে যে কেন আমি এই শাড়িটার কথা তো বলছি যে এটা বেনারসের যখন হাতে পাবে সব তো লাইভে বোঝানো পসিবল হয় না যখন হাতে পাবে তখন খেয়াল করো এই যাচ্ছে পিচের সাথে ব্ল্যাক এই যাচ্ছে পিচের সাথে ব্ল্যাক এই যাচ্ছে পিচের সাথে ব্ল্যাক দেখে নাও এই যাচ্ছে পিচের সাথে ব্ল্যাক প্রাইস যাচ্ছে তোমার ছাব্বিশশো পঞ্চাশ এগুলো মিলিদিরা অনেক নিয়েছে জিজ্ঞাসা করো মিলিদি একটু রেসপন্স করে এর কোয়ালিটিটা নিয়ে এত ভালো কোয়ালিটি না এটার প্রচুর ডিমান্ড থাকে এই শাড়িটার কিন্তু বেশি এখন আর আসে না এই যাচ্ছে ব্ল্যাক কালারের ইয়েটা ব্লাউজ পিসটা হ্যাঁ দারুণ শাড়ি এত সফট খুব ভালোই যে সোনালিদি নিয়েছে সোনালিদি নিয়েছে যারা নিয়েছ তারা পিস এগুলো সত্যিই খুব সফট হয় আর পরে না বুঝতে পারবে না এত লাইট ওয়েট হয় না শাড়িগুলো পরে বোঝা যায় না যে এগুলোর এত মানে ইয়ে শাড়ি আলাদা ধরনের শাড়ি হ্যাঁ ওটা হবে না গো হ্যাঁ কী ও মিলে দি ওটা বুকিং হয়ে গেছে গো পয়টা যাচ্ছে দেখে নাও হোয়াইট মেজেন্ডা এইমাত্র হ্যাঁ আমি তো আগে এই রে তুমি তো বললে পয়সা নেই নিতে পারবো না ওইটাই তো আমার হাতে আমার কাছে আগে মেসেজটা আসলো কি যন্ত্রণা কি যন্ত্রণা বোঝো পরেরটা যাচ্ছে হোয়াইট মেজেন্ডা প্রাইস যাচ্ছে তোমার এই যে হোয়াইট মেজেন্ডা যেটা চাইছিলে একটু আগে এক দিদি ভাই স্ক্রিনশট পাঠিয়েছিলে এটা হচ্ছে হোয়াইট মেজেন্ডা প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ ওকে প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ হোয়াইট মেজেন্ডা প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ পরটা যাচ্ছে দেখে নাও এই যে হোয়াইট রানি অফ হোয়াইট রানী আমি তো নিয়েছি পিয়ালি হাজরা কালারটা হ্যাঁ সোনালি দিয়ে নিয়েছে পিয়ালি হাজরা কালারটা নেই গো পিয়ালি হাজার কালারটা টোটাল সোল্ড আউট প্রচুর পিস এসেছিলো প্রচুর পিয়ালি হাজার কালারের শাড়িটা আমি নয় নয় করে প্রায় চারশো পাঁচশো পিস সেল করেছি এত ডিমান্ডিং কালার ওই কালারটা কিন্তু এখন আর আসে না অনেক দিন আসে না ওই শাড়ি কালারটা এই যাচ্ছে হোয়াইটের সাথে রানি প্রাইস আছে তোমার ছাব্বিশশো প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ ওকে প্রাইস আছে এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে হোয়াইট রানী প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ হোয়াইট আনি এগুলো পুরো বেনারসির মতো দেখতে লাগে কিন্তু বেনারসির মতো অত হেভি ওয়েট না একদম লাইট ওয়েটের শাড়ি এগুলো এই যাচ্ছে পরের শাড়িটা এই যাচ্ছে পরের শাড়িটা এটাও পিয়ালি হাজরার কালার তার সাথে মানে তুতে কালারের কম্বিনেশান এটাও পিয়ালি হাজডার কালার প্রাইস যাচ্ছে তোমার ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ দেখে নাও এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে পিয়ালি হাজরার ইয়েটা এটা অ্যাকচুয়ালি রোজ গোল্ড কালার তার সাথে তুতে কালার এটা যখন ব্লাউজ পিস বানিয়ে হাতে পরবে তার সাথে শাড়িটা পরবে জাস্ট ইমাজিন করো এই যাচ্ছে শাড়িটা গাডওয়াল হ্যাঁ দেখাবো দেখাবো গাঢওয়াল দেখাবো একটু ওয়েট করো দেখাবো গাঢওয়াল দেখাবো ওই সেমিসিল্কটা দেখাবো এই যাচ্ছে পরেরটা দাঁড়াও একটা শাড়ি তো দেখাবো দারুণ সুন্দর শাড়ি দেখো একটু ওয়েট করো এই যাচ্ছে পরেরটা ইয়ের সাথে অফ হোয়াইটের সাথে গ্রিন প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ অপয়টের সাথে গ্রিন প্রাইজ আছে ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ পরেটা যাচ্ছে ইয়ালো ইয়ালোর সাথে রানি পরে যাচ্ছে ইয়ালোর সাথে রানি ছাব্বিশশো পঞ্চাশ পরেটা যাচ্ছে ইয়ালো রানি ছাব্বিশশো পঞ্চাশ দেখে নাও এই যাচ্ছে ইয়ালোর সাথে রানিটা প্রাইজ আছে ছাব্বিশশো পঞ্চাশ ইয়ালো রানি প্রাইজ আছে ছাব্বিশশো পঞ্চাশ এগুলো খুললেই ভালো লাগে গো শাড়িগুলো এত সুন্দর এরে এটা সোল্ড প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ সুদীপ দাদি ওটা সোল্ড আউট হয়ে গেছে প্রাইস আছে ছাব্বিশশো তোমার শাড়িটার কোয়ালিটি আলাদা করে বলতে আলাদা করে বলতে হবে না থ্যাংক ইউ মৌ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অনেক কী বলো তো মানে অনলাইন দেখে তো হয়তো অনেকে ভাবে ওই একই শাড়ি মৌমাদির কাছে দাম বেশি এখানে দাম কম কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটা মেনটেন করাটা দেখতে একই রকম হয় কিন্তু কোয়ালিটি সুতোর ইয়েগুলোই আলাদা থাকে একদম সুতো জিনিসটাই আলাদা থাকে এই যাচ্ছে তোমার গ্রিনের সাথে রেড বটল গ্রিনের সাথে রেড বটল গ্রিনের সাথে রেড এই যাচ্ছে দিদি পিচের সাথে ব্ল্যাকটা হবে ওইটার সাথে ব্ল্যাকটা হবে না ওটার সাথে অনেকক্ষণ আগে সোল্ড আউট হয়ে গেছে ওটা ওটা তো মিলি দিয়েও পায়নি ওই কালারটা এই যাচ্ছে বটল গ্রিন রেড প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ পরটা যাচ্ছে রানির সাথে কি ভালো যে শাড়ি গায় এই যে বিজলিদি আর একজন বিজলিদি এই শাড়ি যে কত নিয়েছে কি কালার নেয়নি বিজলিদির কাছে কি কালার নেয়নি সেটাই সব থেকে বড়ো কথা বিজলিদি এই শাড়ি সব কালার বোধ বিজলিদির ঘরে আছে এই আর একটা কালার ছিল না ওই যে সেই ইয়ে কালারটা মেহেন্দি গ্রিন কালারটা ওটা দাও নি তো মেহেন্দি গ্রিন কালার একটা আছে না আচ্ছা এটা যাচ্ছে পরের সাটা ওখানে বললে হবে না দিদি আগে করতে হবে আগে হোয়াটসঅ্যাপ করো হ্যাঁ নেব ওকে চলো তুমি আমায় এই কালারটা কোনো শাড়ি দেবে না বুঝতে পারছি আরে নিজেই বলছে কি যন্ত্রণা আমার কি দোষ মেয়েরা ক্যা দোষ মেরা কেয়া দোষ মিলিদি তুমি তো নিজেই বলছো নেবো না গো পয়সা নেই তাহলে আমি কী বলবো তুমি বলো তোমাকে আমি বলবো না মিলিদি নাও পয়সা আমাকে দিতেই হবে আমি কি বলবো বলো আমাকে এই যাচ্ছে রানি কালারটা নিজেই বলবে এই শাড়ি আমি তিনটে নিয়েছি খুব সুন্দর হ্যাঁ অঞ্জু দিয়েও তিনটে নিয়েছে হ্যাঁ তোমার বাড়িকে কেনে যাবে না দিদি ভাই আমি বাড়িতে সেল করি না আমার টোটালটাই অনলাইন এই যাচ্ছে হ্যাঁ এই যাচ্ছে রানী কালার সাথে সি গ্রিনটা হ্যাঁ পিচের সাথে ওটা না ওটাও খুব ভালো একই জিনিস একশেড এদিক ওদিক পিচের সাথে ব্ল্যাকটা এক শেড এদিক ওদিক এই যাচ্ছে রানির সাথে তুতেটা হ্যাঁ প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ চলো এবার সেই শাড়িটা দেখিয়ে দিই বারোশো পঞ্চাশের সেই শাড়িটা কালারটা দেখিয়ে দিই তারও ফার্স্ট কালারফুল ইয়েটা এইটা না আচ্ছা এটা আগে ওকে বললে না কেন তো রেখে দিতে পারত ঘরে আমি কি জানি তুমিই তো হাতে করে নিয়ে তো এই শাড়িটা আমি বললাম না এই শাড়ি কটা দিয়ে দে তারপর এখানে রেখে গেলাম ওকে তো বলনি এবার আমি কি করে বুকিং নেব চলো এই যাচ্ছে তোমার পেঁয়াজি কালারটা দেখে নাও কালারটা শুধু জাস্ট দেখো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যাচ্ছে শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা দেখো কেমন লাগছে বলো বারোশো পঞ্চাশ ঝটপট বুকিং করবে এটা তিনটে বুকিং নেব বারোশো যাচ্ছে প্রাইস বারোশো যাচ্ছে এই দেখো এই দেখো এখানে মেসেজ পাঠিয়েছে আজকে আমার সাথে কি হচ্ছে শুধু জাস্ট দেখো এখানে একটা শাড়ি বুকিং করেছে বলছে ম্যাডাম হান্ড্রেড রুপিস কম কিজিয়ে প্লিজ বলছো এই যাচ্ এই হচ্ছে মেন্টালিটি অটোমেটিক্যালি মেন্টালিটি খারাপ হয়ে যাবে বুঝতে পারলে অটোমেটিক্যালি মেন্টালিটি খারাপ হয়ে যাবে এই যাচ্ছে শাড়িটা প্রাইস আছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস আমি কালার অপশান দেখিয়ে দেবো ঝটপট বুকিং করবে এই যাচ্ছে আঁচলটা বারোশো পঞ্চাশ কালারগুলো শুধু জাস্ট দেখো বারোশো পঞ্চাশ বেনারসি কী কী আছে বেনারসি সব কালার আছে তোমরা বুকিং করো বেনারসি আমি জাস্ট দেখিয়ে দিলাম ঠিক আছে পরেরটা যাচ্ছে এটা দেখো কালারটা এই যাচ্ছে সি গ্রিন কালারটা প্রাইস আছে বারোশো পঞ্চাশ সি গ্রিন কালার বারোশো পঞ্চাশ এই যাচ্ছে কালারটা ঠিক আছে বারোশো পঞ্চাশ প্রাইস যাচ্ছে তিনি কোনজন ঘর সম্পাদিক এইটাই তো বলছে আজকে আমার সকাল থেকে আজকে যে আমার সাথে হচ্ছে না কি বলবো এই যাচ্ছে তোমার বারোশো পঞ্চাশের কালারটা হ্যাঁ আর একটা কালার দেখায় এই কালারটা না টোটালি এই স্টকটা পাঁচ থেকে সরে গেছিল আমি কালকেই দেখিয়েছিলাম এই শাড়ির কালারগুলো কিন্তু পরে আমি অনেক কাউকে বলে বলে দিয়েছি যে এই কালারগুলো আছে যদি নিতে চাও কিন্তু লাইভে না দেখালে তো বোঝা যায় না বুঝতে লাই এটা পিচ কালার দেখো প্রাইস আছে বারোশো পঞ্চাশ এটা যাচ্ছে পিচ কালার বারোশো পঞ্চাশ যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে পিচ কালার দেখো প্রাইস আছে বারোশো পঞ্চাশ প্রাইস আছে বারোশো পঞ্চাশ এগুলো র সিল্কের উপরে আছে দারুণ সুন্দর শাড়ি এটা যাচ্ছে বটল গ্রিন ভীষণ সফট শাড়িগুলো এটা যাচ্ছে বটল গ্রিন এই যাচ্ছে বটল গ্রিন কালারটা প্রাইস আছে বারোশো পঞ্চাশ অনলি এই যাচ্ছে বটল গ্রিন প্রাইস যাচ্ছে বারোশো পঞ্চাশ বটল গ্রিনটা একটাই আছে এই যাচ্ছে বটল গ্রিন বারোশো পঞ্চাশ যাচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটও কালকে দেখিয়েছিলাম তো অফ হোয়াইট আরও যা অনেকে বুকিং করেছিল কালকে দি যেমন নিয়েছে তারপরে মিতালিদি নিয়েছে অনেকে নিয়ে নিয়েছে তারপর হচ্ছে তোমার আর এক দু নিল কিন্তু আর এইটা আবার ওই ওর সাথে বান্ডিলটা ছিল সি গ্রিনটা নেবো আচ্ছা সি গ্রিনটা আমি দিয়ে দিলাম প্রাইস আছে বারোশো পঞ্চাশ এই যে মিতালিদি কালকে নিয়েছে সব থেকে একটা আমার জন্য রাখো যা কোনটা বলছো মিলেদি ও এইটা নেই এটা একটাই পিস ছিল হায় 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 আমি তো তোমার জন্য রেখেই দিতাম তোমাকে কি এত বলতে হতো देखो अब इन्हें क्वेश्चन मार्क दिए बोलते एक सौ टे कम करब कोई कम नहीं होगा मैम ये मेरा फिक्स प्राइस का फिक्स फिक्स प्राइस में सेल करती हूँ अगर लेना है तो फिक्स प्राइस में ही लेना है ठीक है अगर लेना है तो टू थाउजेंड था। फाइव फिफ्टी रुपीज पे करके स्क्रीनशॉट दे दी दीजिएगा ओके চলো এই যাচ্ছে অফ হোয়াইট কালারটা প্রাইস যাচ্ছে বারোশো পঞ্চাশ ওকে এই যাচ্ছে অফ হোয়াইট কালারটা প্রাইস যাচ্ছে বারোশো পঞ্চাশ এটাও একটাই পিস আছে হ্যাঁ অফ হোয়াইট কালারটা একটাই পিস আছে জয়ন্তী দি জয়ন্তী কুণ্ডুদি নিয়েছে জয়ন্তী কুণ্ডুদি নিয়েছে ঠিক আছে ওকে জয়ন্তী কুণ্ডুদি নিয়েছে অফ হোয়াইটটা প্রাইস যাচ্ছে দিদি অফ হোয়াইটটা একটাই আছে নাকি গো এই যাচ্ছে অফ হোয়াইটটা প্রাইস আছে বারোশো পঞ্চাশ দেখো কালারগুলো এবার এটা সরিয়ে দিলাম এই যাচ্ছে বটল গ্রিনটা প্রাইস আছে বারোশো পঞ্চাশ এগুলো ভীষণ সফট আর এগুলোর না একটা গ্লেসটাই অন্য রকম দিদি রোজ গোল্ড নেই ঠিক আছে তাহলে আর কিছু করার নেই গোল্ডটা সোল্ড আউট হয়ে গেছে আমি তোমার জন্যই আজকে শাড়িটা দেখালাম না হলে আজকে প্ল্যানে ছিল না আমার গোল্ডটা মিলিয়ে দিচ্ছে এ পাগল করে ফেললো চলো এই যাচ্ছে তোমার বটলিন কালারটা প্রাইস আছে ছাব্বিশ প্রাইস আছে বারোশো পঞ্চাশ এটা পিচ কালার দেখো কালারগুলো এটা যাচ্ছে পিচ কালার প্রাইস আছে বারোশো পঞ্চাশ এটা যাচ্ছে পিচ কালার এটা আমি দেখছি দিদি এই যাচ্ছে পিচ কালারটা হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার বারোশো টাকা ওকে প্রাইস আছে বারোশো এটা যাচ্ছে সি গ্রিন কালার প্রাইস আছে বারোশো পঞ্চাশ সি গ্রিন কালার দুটো আছে একটা পিস বুকিং হয়ে গেছে আর একটা পিস সি গ্রিন কালার প্রাইস আছে বারোশো পঞ্চাশ পরেরটা যাচ্ছে তোমার পেঁয়াজি কালার দেখে নাও পরেরটা যাচ্ছে পেঁয়াজি কালার প্রাইস যাচ্ছে তোমার প্রাইস যাচ্ছে তোমার বারোশো টাকা ওকে বারোশো পঞ্চাশ পটল গ্রিনটা হবে হ্যাঁ আমি একটুখানি দাঁড়ো বটল গ্রিনটা বুকিং দিলাম হবে বিজলিতে বটল গ্রিনটা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই পিচটা নেব এস এস পাঠিয়ে পরে দিচ্ছি আচ্ছা ঠিক আছে পিচ দিলাম আচ্ছা ঠিক আছে চলো এই যাচ্ছে পেঁয়াজি কালারটা এই কালারটা দেখো কালারটা ভীষণ সুন্দর কালারটা এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে তোমার প্রাইস যাচ্ছে তোমার বারোশো পঞ্চাশ ওকে প্রাইস যাচ্ছে বারোশো পঞ্চাশ দেখে নাও এই যাচ্ছে পেঁয়াজিটা প্রাইস যাচ্ছে এগুলো কি শাড়ি এগুলো র সিল্কের উপরে যাচ্ছে এগুলো র সিল্ক আছে মেটেরিয়ালটা খুব সফট এবং খুব সুন্দর শাড়িটা দেখো এগুলো সব টিস্যুর ওয়ার্ক দেখো এখন এই টিস্যুর ওয়ার্কটাই বেরিয়েছে এই যাচ্ছে টিস্যুর ওয়ার্কের উপর শাড়িটার কালারটা দেখো পেঁয়াজি কালার আনটি এই শাড়িটা রেখো আচ্ছা ওকে এই যাচ্ছে শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে তোমার বারোশো টাকা অনলি হ্যাঁ পেঁয়াজিটা দেখে লোভ হচ্ছে আরে আরে অফ হোয়াইটটা অ্যাভেলেবেল হ্যাঁ দিদি অফারটা দিয়েছি অফারটা হবে আর একটা হবে অফার মনে হয় অফারটা তুমি তো কালকে একটা নিয়েছ এটা কি কোনটা আছে বোঝা খুব মুশকিল পেঁয়াজিটা দেখে লোভ হচ্ছে তাহলে নিয়ে ফেলো এই রে ও কাকিমা আজকেও নিয়ে বসিনি আমি কালকে দেখাই শিওর কালকে দেখিয়ে দেবো লিভা বাটি কালকে দেখিয়ে দেবো আজকে না কিছুতেই মুঠটা ঠিক হচ্ছে না একদম মুড়টা যেন ঘেটে আছে এই যাচ্ছে পেঁয়াজি কালারটা হ্যাঁ প্রাইস যাচ্ছে তোমার প্রাইস আছে তোমার বারোশো পঞ্চাশ ওকে প্রাইস আছে এই যাচ্ছে শাড়িটা প্রাইস আছে কাঞ্চিপুরম দেখাও প্লিজ দেখাচ্ছি দেখাচ্ছি একটু ওয়েট করো কি শাড়ি এটা এটা যাচ্ছে তোমার ইয়ের উপরে কি বেশ বলে এটাকে সেমি তসর টাইপের শাড়িটা ভীষণ সফট দেখো ভীষণ সুন্দর শাড়ি প্রাইস আছে এস এস নেওয়ায় ঠিক আছে কোনো অসুবিধা নেই অ্যাভেলেবেল হ্যাঁ তো পেয়া কারুঙ্গি চলো প্রাইস আছে তোমার বারোশো পঞ্চাশ টাকা ওকে প্রাইস আছে বারোশো পঞ্চাশ দেখে নাও বারোশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস যার যেটা মনে হবে বটল কিনটা আছে বিজুলি দিয়ে বুকিং করো কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো ইয়ে নিতে হবে না কাঞ্চিপুরমটা দেখাই এটার প্রাইস কতগুলো পিউ দিই কাঞ্চিপুরমটা ছাব্বিশশো পঁচাত্তর টাকা কুট্টু কাঞ্চিপুরম ছাব্বিশশো পঁচাত্তর টাকা যাচ্ছে কাঞ্চিপুরম হ্যাঁ প্রাইসগুলো দেখো এই পিসগুলো দেখো খুব সুন্দর পিসগুলো দেখি কালারগুলো হ্যাঁ ছাব্বিশশো ছাব্বিশশো পঁচাত্তর যাচ্ছে প্রাইস এগুলোর হ্যাঁ টু সেভেন এগুলো সব ওয়ান পিস করে কোনোটাই ডবল পিস পাবে না ছাব্বিশশো পঁচাত্তর টাকা যাচ্ছে প্রাইস শাড়িগুলো দারুণ হ্যাঁ মৌসুমিদের শাড়িটা খুব সুন্দর লিভা বাটিকের জন্য আমি ওয়েট করে বসে আছি আজ দেখি দেখাবেন একবার আজকে দেখাবো না সমাধি আমি কালকে কালকে দেখিয়ে দেবো পজিটিভলি আজকে দেখাতাম আজকে না মানে বললাম না সব গুছিয়ে নিয়ে বসতে পারিনি আজকে বুঝতে পারলে মানে যাতা অবস্থা হয়ে গেছে আমি কালকে দেখিয়ে দেবো ওখান থেকে বের করতে হবে তো বের করাটা অ্যাকচুয়ালি হয়নি বুঝতে পারলে প্রাইস আছে এগুলোর ছাব্বিশশো পঁচাত্তর টু সিক্স সেভেন ফাইভ টু সিক্স সেভেন ফাইভ একটা একটা করে কালার দেখায় কাঞ্চিপুরমের হ্যাঁ পিঙ্ক ব্ল্যাক এই রে পিঙ্কের সাথে আবার ব্ল্যাক কোথায় দেখলে পিঙ্কের সাথে ব্ল্যাক পিঙ্কের সাথে ব্ল্যাক তো নেই সুনিতা দি সব পিঙ্কের সাথে তোমার হচ্ছে তোমার হচ্ছে পিঙ্কের সাথে ইয়ে আছে কি কালার বলে ওটাকে দেখো দেখে নাও আগে কালারগুলো দেখে নিয়ে তারপর বুকিং করো পিঙ্কের সাথে ব্ল্যাক নেই পিঙ্কের সাথে ওটা না ইয়ে কালার যা এ আবার কি হলো পেঁয়াজিটা কি করব রাখবো তনু যদি কী করে চলো কাঞ্চিপুরমটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু আর্ট কাঞ্চিপুরম দেখে নাও এই যাচ্ছে শাড়িটা এটা কিন্তু আর্ট কাঞ্চিপুরম ভীষণ সফট শাড়ি এটা যাচ্ছে তোমার হচ্ছে রাস্ট কালার প্রাইস যাচ্ছে টু সিক্স সেভেন ফাইভ প্রাইস যাচ্ছে টু সিক্স সেভেন ফাইভ পাটটা দেখো পুরো পাটাই পেটায় পাড়ের উপরে হ্যাঁ পেটায় পাড়ের উপরে যাচ্ছে আছে তোমার প্রাইজ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রাইস আছে তোমার ছাব্বিশশো পঁচাত্তর টু সিক্স সেভেন ফাইভ এটা যাচ্ছে রাস্ট কালার হ্যাঁ প্রাইস আছে রাস্ট কালার ছাব্বিশশো পঁচাত্তর টাকা দেখো শাড়িটা এই যাচ্ছে শাড়িটা ছাব্বিশশো পঁচাত্তর যাচ্ছে প্রাইস ছাব্বিশশো পঁচাত্তর যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে ছাব্বিশশো পঁচাত্তর যাচ্ছে এই শাড়িটা ব্লাউজ পিসটা যাচ্ছে এটা ছাব্বিশশো পঁচাত্তর যাচ্ছে শাড়ি ওকে লাভলি শাড়ি থ্যাংক ইউ সো মাচ এটা ভীষণ এগুলো কাঞ্চিপুরম তো সাউথের শাড়ি সব সব সাউথ সিল্ক পর দেখে নাও পেস্তার সাথে রানি পেস্তার সাথে রানি প্রাইস যাচ্ছে ছাব্বিশশো পঁচাত্তর টু সিক্স সেভেন ফাইভ টু সিক্স সেভেন ফাইভ এটা দেখো এটা যাচ্ছে শাড়িটা টু সিক্স সেভেন ফাইভ ওকে প্রাইস যাচ্ছে আমাকে একটা অ্যারেঞ্জ করে দিও গো এই রে প্রাইস যাচ্ছে ছাব্বিশশো পঁচাত্তর ঠিক আছে টু সিক্স সেভেন ফাইভ টু সিক্স সেভেন ফাইভ এটা হচ্ছে তোমার ইয়ে কালারটা কী যেন বলে ওটাকে পেস্তা কালারের সাথে রানি কালার হ্যাঁ পেস্তার সাথে রানি ওয়াও কী শাড়ি দিদি এগুলো আপনারটা কত আপনারটা কত গো আমি যেটা পড়েছি ওটা ছাব্বিশশো পঞ্চাশ ছিল এই যে এটা হচ্ছে ছাব্বিশশো পঁচাত্তর হ্যাঁ পেস্তা গ্রিনের সাথে রানি প্রাইস আছে প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর কালারটা দেখিও কিসের মফ কালার গো আমি দেখিয়ে দিচ্ছি সব দেখাচ্ছি সব দেখাচ্ছি একটা একটা করে দেখায় দেখো দেখে নিয়ে বুকিং করো কোনো তাড়াহুড়ো করো না একটা একটা করে আমি সব কালার আবার একবার রিপিট করবো একটু দেখো একটুখানি দেখে নিয়ে বুকিং করো ঠিক আছে এই যাচ্ছে ইয়ে কালারটা হা হাঁ কালারটা দেখো এটা হচ্ছে তোমার ওই যে আবির কালার হ্যাঁ আবির কালারের সাথে বটল গ্রিন কালার ছাব্বিশশো পঁচাত্তর যাচ্ছে প্রাইস আবির কালারের সাথে বটল গ্রিন কালার প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর আবির কালারের সাথে বটল গ্রিন কালার প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর আবির কালার তার সাথে বটল গ্রিন কালার প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর আবির কালারের সাথে বটল গ্রিন কালার প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর পরেরটা যাচ্ছে মিতালিদি কী বলছে প্রাইস আছে ছাব্বিশশো ওকে পরে যাচ্ছে পিচ কালার কালারটা কি সুন্দর দেখো এই কালার আগের দিনকে একটা ছিল ওই অন্য একটা শাড়ির তো ওইটা বোধ হয় ইয়ে সুনিতাদির ঝুলিতে এই যাচ্ছে পিচ কালার পিচের সাথে দেখো শাড়িটা পিচের সাথে বটল গ্রিন প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর পিচের সাথে বটল গ্রিন প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর পিচ কালারের সাথে বটল গ্রিন প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর কী সুন্দর কালারটা দেখো একদম পিচটা এই শাড়ি কারোর কাছে নেই আই মানে একদম হানড্রেড পার্সেন্ট এটা আছে গোল্ডেনের সাথে আগের দিন এই গোল্ডেন নিয়ে মারপিট হয়েছিলো গোল্ডেনের সাথে বটল গ্রিন গোল্ডেনের সাথে বটল গ্রিন প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর গোল্ডেনের সাথে বটল গ্রিন প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর এই যাচ্ছে বটল গ্রিন গোল্ডেনের সাথে বটল গ্রিন প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর ঠিক আছে ঠিক আছে বিজলি দি আমি দেখে নিচ্ছি প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর গোল্ডেনের সাথে বটল গ্রিন প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর পরেরটা যাচ্ছে আহা এটা লাইট পেস্তার সাথে লাইট পেস্তার সাথে বটল গ্রিন হ্যাঁ লাইট পেস্তার সাথে বটল গ্রিন প্রাইস আছে একদম আনকমন শাড়ি এইসব কাঞ্চিপুরম কোথায় আছে বলো শাড়ির পারফারগুলো দেখো একদম পেটাই পার কাঞ্চিপুরমের যে পারটা হয় ছাব্বিশশো পঁচাত্তর যাচ্ছে শাড়ির বডিটা দেখাও শাড়ির বডিটা তো এই তো দেখাচ্ছে এই তো বডি ভীষণ সুন্দর এগুলো ভীষণ কাঞ্চিপুরম এগুলো হ্যাঁ এগুলো কাঞ্চিপুরম আর্ট কাঞ্চিপুরম প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ সুনিতা বোধহয় এইটা বলছিলে পেঁয়াজির সাথে বটল গ্রিন পেঁয়াজির সাথে বটল গ্রিন দারুণ দারুণ সব কালারগুলো এটার কি মেটেরিয়াল এটা সিল্ক মেটেরিয়াল দিদি একদম সিল্ক মেটেরিয়াল হবে এটার মধ্যে কোনো রকম মিক্সড মেটেরিয়াল নয় এটা পুরো সিল্ক এই যাচ্ছে তোমার ইয়ের সাথে পেঁয়াজির সাথে তোমার হচ্ছে পেঁয়াজির সাথে অফ হোয়াইট সি গ্রিন তিনটে নেব পেঁয়াজি অফ হোয়াইট সি গ্রিন তিনটে নেবো ওকে চলো এই যাচ্ছে শাড়িটা দেখে নাও এই যাচ্ছে পেঁয়াজির সাথে এটা আবির কালার হ্যাঁ আপিল কালারের সাথে বটল গ্রিন কালার পরেরটা যাচ্ছে পরেরটা পেস্তা গ্রিনের সাথে হচ্ছে বটল গ্রিন পেস্তা গ্রিন এপিদি পেস্তা গ্রিন বটল গ্রিন একটা দেখালাম না এটা দুটো দিয়ে দিলে এটা গোল্ডেন আর একটা দেখালাম না এই তো পেস্তা গ্রিনের সাথে বটল গ্রিন ও এটা পেস্তা গ্রিনের সাথে মেটু মেরুন ছিল এটা পেস্তা গ্রিনের সাথে বটল গ্রিন রাখে ইয়ে ইয়ে ভি এক রাখনা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শুনে তুমি বুক করো কোনটা লাগবে আমি দিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর শাড়িগুলো একদম দেখো এটা হচ্ছে শাড়িটা প্রাইস আছে তোমার প্রাইস আছে প্রাইস আছে প্রাইস আছে ছাব্বিশশো পন প্রাইস আছে ছাব্বিশশো ছাব্বিশশো পঁচাত্তর হ্যাঁ পরেরটা যাচ্ছে গার্নেট কালার দেখো কালারটা ছাব্বিশশো পঁচাত্তর গার্নেটের সাথে বটল গ্রিন কালারটা এটা কফি কালার গার্নেট নয় গো এটা একদম কফি কালারটা হ্যাঁ কফি কালার যেটা সেই কালারটা প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর প্রাইজ আছে ছাব্বিশশো পঁচাত্তর হ্যাঁ হ্যাঁ ও তো রাখা হ্যাঁ সামনে ও তো রাখা হ্যাঁ এই যে আছে কালারটা হ্যাঁ দারুণ দারুণ সব করা কালার একদম থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে কালারটা দেখে নাও এই যাচ্ছে গার্নেট কালারের সাথে বটল গ্রিন কালারটা গার্নেটের সাথে বটল গ্রিন দেখে নাও গার্নেটের সাথে বটল গ্রিন এই যাচ্ছে ব্লাউজ পিসটা এগুলো ব্লাউজ পিস বানিয়ে এইটা কিন্তু নিচে হাতাতে কাজ পড়বে হ্যাঁ ব্লাউজ পিসটা খুব ম্যাটার করে আমার কাছে তো ভীষণ পরিমাণে ম্যাটার করে এই যাবে হাতার কাজটা পুরো দেখে নাও এই যাবে হাতার কাজটা হ্যাঁ এটা হচ্ছে কফি কালারটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই এই যাবে হাতার পুরো এই হাতাতে এই কাজটা যাবে কাঞ্চিপুরমে যে কাজটা হয় সেটা হচ্ছে এটা হ্যাঁ হাতাতে যাবে পুরো কাজটা ব্যাস এই কটাই কালার আছে আমি এবার দেখিয়ে দিই এটা হচ্ছে কফি কালার কফি কালারের সাথে গ্রিন কালার ছাব্বিশশো পঁচাত্তর কফির সাথে গ্রিন ছাব্বিশশো পঁচাত্তর হ্যাঁ কফির সাথে গ্রিন এবার ঝটপট করে বুকিং করবে ঠিক আছে কফির সাথে গ্রিন প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর দেখে নাও কফির সাথে গ্রিন প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তরের দিদি পেস্তা গ্রিনের সাথে বটল গ্রিন আঁচল ফাঁচলগুলো দেখো একদম যখন পরে হাতে যখন শাড়ির ইয়েটা নেবে কীরকম লাগবে বলো তো ভীষণ অকেশনালি পরো এমনি পরো খুব ভালো পেস্তাটা দেখা একবার এই তো সব কটায় দেখাচ্ছি একটুখানি দেখে নাও আমি সব কটা দেখাচ্ছি পেস্তার সাথে বটল গ্রিন কালার হ্যাঁ একটা পেস্তার সাথে মেরুন আছে একটা বটল গ্রিন আছে প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ মৌদি ঠিক আছে ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস আছে ছা ছাব্বিশশো পঁচাত্তর সরি টু সিক্স সেভেন ফাইভ যাচ্ছে দেখে নাও এটা আবির কালার এটা আবির কালারের সাথে বটল গ্রিন আবিরের সাথে বটল গ্রিন এটা আবিরের সাথে যাচ্ছে বটল গ্রিন প্রাইস যাচ্ছে ছাব্বিশশো এটা হচ্ছে তোমার এটা কি বলবো এটা না ওই লাইট পেস্তা টাইপের কালারটা দেখো ওই অলিভ টাইপের কালারটা প্রাইস আছে ছাব্বিশশো সাত সরি সাতাশশো পঁচাত্তর ধর ছাব্বিশশো পঁচাত্তর হ্যাঁ 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 ছাব্বিশশো পঁচাত্তর সরি সরি ছাব্বিশশো পঁচাত্তর টু সিক্স সেভেন ফাইভ টু সিক্স সেভেন ফাইভ টু সিক্স সেভেন ফাইভ এই যাচ্ছে কালারটা টু সিক্স সেভেন ফাইভ পরেরটা যাচ্ছে গোল্ডেনের সাথে গোল্ডেনের সাথে বটল গ্রিন গোল্ডেনের সাথে বটল গ্রিন প্রাইস যাচ্ছে গোল্ডেনের সাথে বটল গ্রিন প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর ওকে ছাব্বিশশো পঁচাত্তর টু সিক্স সেভেন ফাইভ টু সিক্স সেভেন ফাইভ এটা হচ্ছে পিচ কালার এই শাড়ির কালারটা কারোর ওয়ার্ডড্রপে নেই আমি একদম হানড্রেড পার্সেন্ট আমার নিজেরই নেই এই কালারটা পিচ কালারটার সাথে গোল্ড পিচ কালার সাথে তোমার হচ্ছে ইয়ে কালারটা পিচের সাথে বটল গ্রিন প্রাইস আছে টু সিক্স সেভেন ফাইভ টু সিক্স সেভেন ফাইভ টু সিক্স সেভেন ফাইভ এই পেচটা কারোর ওয়ার্ডড্রপে নেই টু সিক্স সেভেন ফাইভ এটা হচ্ছে আবির কালারের আর একটা কালার ওটা ছিল একটু ডার্ক লাইট এটা একটু ডার্ক আর টু সিক্স সেভেন ফাইভ ওকে টু সিক্স সেভেন ফাইভ পিচটা অ্যাভেলেবেল চারটেই নেব ওকে হ্যাঁ দিদি হবে হবে পিচটা হবে চলো এই যাচ্ছে পেস্তার সাথে মেরুনটা প্রাইস যাচ্ছে পেস্তার সাথে রানি মেরুন না সরি পেস্তার সাথে রানি প্রাইস যাচ্ছে ছাব্বিশশো পঁচাত্তর টু সিক্স সেভেন ফাইভ টু সিক্স সেভেন ফাইভ আর এটা যাচ্ছে দেখে নাও রাস্ট কালারটা টু সিক্স সেভেন ফাইভ এটা না খুব সুন্দর একটা কালার দেখো রাস্ট কালার ছাব্বিশশো পঁচাত্তর এই যাচ্ছে শাড়ির কালার অপশান ইউনিক কালার কম্বিনেশান একদম মৌলিদি এগুলোর ভীষণ ইউনিক শাড়িটাই ইউনিক শাড়ি এই শাড়িগুলোই ইউনিক শাড়ি এই শাড়িগুলোই ইউনিক শাড়ি প্রাইস আছে টু সিক্স সেভেন ফাইভ আমি একটু বুকিংটা নিয়ে নিই হ্যাঁ আমার পেঁয়াজি কাঞ্চি এস এসএস দিয়েছি কিন্তু হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পেমেন্ট করে দাও বুঝতে পেরেছি হ্যাঁ কাঞ্চিপুরম শাড়ির পেস্তা গ্রিন উইথ রানি কম্বিনেশনটা অ্যাভেলেবেল হ্যাঁ অ্যাভেলেবেল না আমি একটু বুকিংটা নিয়ে নিই হ্যাঁ দিদি পেস্তার সাথে রানি ওই তারপর হচ্ছে পেঁয়াজির সাথে ওই ইয়েটা সরাও আর একটা কি যেন পেস্তার সাথে রানি এটা সরিয়ে দাও পিউদি না ভুলে গেছি আমি সব কনফার্মেশান দিলাম পেঁয়াজির সাথে ওই যে পেঁয়াজি কালারটা যেটা আর একটা ছিল ওই পেঁয়াজি কালারটা সরাও পেঁয়াজির সাথে বটল গ্রিনটা ঠিক আছে চলো আর কফিটা ওই যে কফি কালারটা কফি কালারটা সরাও হ্যাঁ হ্যাঁ কফিটা সরাও পেস্তার সাথে রানিটা সরাও আর হচ্ছে তোমার ওই যে আর একটা কী কালার দেখলাম এই যে পেঁয়াজির সাথে এটা সরাও আচ্ছা চলো ওকে এটা হচ্ছে তোমার এটা না ইয়ে কালারটা দেখো কালারটা খুব মিষ্টি কালার কি কালার বলো তো এটা এটা কি কালার কি কালার যদি এটা এটা রাজ কালার টাইপের হ্যাঁ ইটে ইটে কালারটা এটা যাচ্ছে ইটে কালার ছাব্বিশশো পঁচাত্তর ওকে অর্পিতা দি কী বলছে আরে এরকম শত্রুতা করলে কি করে হবে দেখে দেখে তো প্রেশার বেড়ে যাচ্ছে ব্ল্যাক চান্দ্রিটা হবে হ্যাঁ ব্ল্যাক চান্দ্রিটা হবে দিদি ব্ল্যাক চান্দ্রি একটা হবে প্রাইজ আছে অ্যাভেলেবেল ক্যান ইউ ডিস দ্য সাম টু মি অলসো ক্যান আই শো মাই এগেইন দিস শাড়ি ইফ ইউ অ্যাভেলেবেল ক্যান ইউ ডিস দ্য সেম টু মি হ্যাঁ যেটা আমি দেখাই লাইভে আমি সেটাই সেন্ড করি কোনো প্রবলেম নেই এতে সর্বনাশ এই যাচ্ছে শাড়িটা হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে তোমার রাস্ট কালার প্রাইস যাচ্ছে তোমার ছাব্বিশশো পঁচাত্তর ওকে ছাব্বিশশো পঁচাত্তর এই শাড়িটা একদম ইউনিক কালার কম্বিনেশান একদম এই যাচ্ছে শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর শাড়ি গো ভীষণ ভালো একদম নিউ লঞ্চিং শাড়ি কাঞ্চিপুরম প্রাইস আছে একদম সাউথ সিল্ক এগুলো কিন্তু সব সাউথ সিল্ক ওকে এই যাচ্ছে সাউথ সিল্ক প্রাইস যাচ্ছে প্লিজ অন্য অন্যদিন চান্দারি বাটিক সিল্ক দেখিও চান্দরি বাটিক সিল্ক ওকে ওকে এটা তো সোল্ড এই রে আজকে সবাই ওই পেঁয়াজিটার পেছনে পড়েছে কেন কেন পডেছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না কেন পড়েছে এই যাচ্ছে শাড়িটা হ্যাঁ প্রাইস আছে আমি কী কী কালার যে পিচটা নাও পিচটা দুর্ধর্ষ এই পিচটা না কালারটা দেখো আমি যেনকে পরে বসবো সে তোমরা সবাই চাইবে কিন্তু তখন পাবে না পিচ কালারটা দেখো জাস্ট পিচ কালারটা জাস্ট দেখো চান্দারি বাটিক সিল্ক আচ্ছা দেখিয়ে দেবো চলো এই যাচ্ছে পিচ কালারটা পিচের সাথে বটল গ্রিন ভাবো শাড়িটা আমি শুধু গায়ে ফেলেছি এটা না পুরো মানে স্কিন টোনটাই চেঞ্জ করে দেয় এই কালারটা স্কিন টোনটাই চেঞ্জ করে দেবে এই যাচ্ছে শাড়িটা হ্যাঁ প্রাইস আছে ছাব্বিশশো পঁচাত্তর যাদের যাদের লাগবে মহুয়ার ড্রেস পেস সেম শাড়ি ইটস ড্রেস দা সেম শাড়ি আচ্ছা স্বাগত থ্যাংক ইউ সো মাচ যদি জামেবার কাতান বেনারসি হবে দিদি জামে আরে জামেবার আজকেই নিয়ে বসেছি জামেবার নিয়ে আজকেই বসেছি জামেবার নিয়ে আজকেই বসেছি ঠিক আছে এই যাচ্ছে পিচ কালারটা প্রাইস যাচ্ছে ছাব্বিশশো পঁচাত্তর ওকে আজকে জামে নিয়ে বসেছিলাম কালকে দেখিয়ে দেবো হ্যাঁ কালকে দেখায় বাদ বাকি শাড়ি আজকে আর যা দেখালাম এর মধ্যে থেকে বুকিং করো জামেবাড়টা এসছে চার পাঁচটা জামে আর পাওয়া যাচ্ছে না ঠিক আছে জামে আর পাওয়া যাচ্ছে না ও বে ওই গার্নেট এই এই কফি গার্নেটটা আর কফিটা কি হুঁকি আমি জানতে চাই ওটাই সবার চাই একদম একদম চলো এই পর্যন্ত থাক যারা যারা শাড়ি বুকিং করলে পেমেন্ট করো আর আমি আবার দেখা হবে কালকে কালকে আসবো আবার তিনটে পনেরো সময় থ্যাংক ইউ সো মাচ সবাইকে সঙ্গে থাকার জন্য ওকে টাটা বাই চলো ফিরে দাও যদি অফ করে টাটা